Face Off, powered by 24 Hours TV. আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ ভেঙে বৃষ্টি আসুক, ভাসুক অবসাদ। আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত। নমস্কার, আমি জিনা। ফেস অফে 24 আওয়ার্স টিভির পর্দায় প্রতি সন্ধ্যার মতো এই সন্ধ্যাতেও স্বাগত জানাচ্ছি। মনে হতেই পারে হঠাৎ এত কাব্য ছন্দ কেন? কথাগুলোর জন্য। আমার ইচ্ছে করে আমার প্রিয় মানুষটাকে আগলে রাখতে। আমার ইচ্ছে করে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার ইচ্ছে করে সেই প্রোটেকশনটা দিয়ে তাদেরকে ভালো রাখতে। বলতে পারেন আমার ইচ্ছে করে আমি যখন বাসে উঠব, আমার প্রিয় বয়স্ক বাবা তার জন্য নির্ধারিত সিটে বসতে পারেন। আমি যখন বাসে উঠব, আমার মা যেন মহিলাদের সিটটা আগে পেয়ে যান। আমার ইচ্ছে করে যে আমার সন্তান সে যেন সুযোগ সুবিধাগুলো তার মতো করে কোটা থেকে আগে পেয়ে যায়। এতগুলো আমার নিয়ে তৈরি আমাদের ভারতবর্ষ। সব জায়গায় দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন, সংরক্ষণ। কাজের ক্ষেত্রে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ, পড়াশোনা সংরক্ষণ, সুযোগ সুবিধে সংরক্ষণ, বাঁচার ক্ষেত্রেও সংরক্ষণ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সংরক্ষণ। এই শব্দটার সাথে জড়িয়ে ভারতবর্ষ ওতপ্রোতভাবে রিজার্ভেশন। একটা সময় ছিল যখন সবাই বলতেন বাঘকে সংরক্ষণ করে রাখার মতো মানুষদের সংরক্ষণ করে রাখতে হবে না তো, এমন সময় আসবে না তো যখন চিড়িয়াখানার মতো গোটা বিশ্ব পৃথিবী জুড়ে মানুষ থাকবে খাঁচার ভেতর সংরক্ষিত, আর পশু পাখিরা থাকবেন বাইরে সুরক্ষিত। সংরক্ষণ কি আদৌ সুরক্ষার কথা বলে? জটিল প্রশ্ন, একটু সহজ করে ধাপে ধাপে এগোই। রিজার্ভেশন, সংরক্ষণ ভারতবর্ষকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে? এই প্রশ্নটা আজ রাখলাম আপনাদের জন্য, এই বিষয়ে কথাও বলবো আজ। শুরুতে আমাদের সঙ্গে কারা রয়েছে তাদের এক ছলকে ফ্রেমে নেব, দেখব, আলাপ করব তাদের সাথে। আমাদের সঙ্গে আমাদের আজকের এই আলোচনা, আমাদের সঙ্গে যারা রয়েছেন একেবারে তাদের সঙ্গে আলোচনা করতে থাকি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনাথানিজি, অখিল ভারত হিন্দু সভা জাতীয় স্তরের সহসভাপতি, আমরা স্বাগত জানাই তাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গৌরগ চ্যাটার্জি, বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা, আমরা তাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, আক্রান্ত রাজনৈতিক বিশ্লেষক। কেন এই কথাটা বলতে হচ্ছে সেটাও আমি আসবো খোলসা করব। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় কুমার, সংরক্ষণ বিরোধী সংগ্রাম মঞ্চের সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে রয়েছেন জয়দেব দা, জয়দেব ঘর, আমাদের ডেপুটি এডিটর ইন চিফ। এদের প্রত্যেককে নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করব। আমি আজকের একেবারে শুরুতেই যে সংরক্ষণের কথাটা আসছে, আমরা বাঙালি জাতি, বাংলা গানে আমরা নিজেদের খুঁজে পাই। কথায় বলে বাঙালিকে না চিনলে কি করে চিনবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমি বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গবাবুর কাছে আসব। বাংলায় শুধু বাঙালিরা থাকবে, যদি এই ভাবনাকে সামনে রেখে আমরা একটা করে স্টেপ ফেলি, তাহলে ভারতবর্ষকে এই ভাবনা শক্তিশালী করবে না দুর্বল করবে? গর্গবাবু। আচ্ছা, আমি সাউন্ড পাই, আমার কিন্তু ভিডিওটা বোধহয় আসছে না, আমি জানি না। হ্যাঁ, আমি একটু পিসিআর কে দেখতে বলবো, আমার মনে হয় ফ্রেমিং এ কোথাও একটা সমস্যা হচ্ছে। আচ্ছা গর্গবাবু, আপনি যদি একবার লগ আউট করে লগ ইন করেন, আমার মনে হয় একটু আমরা সুরাহা পেতে পারি। ঠিক আছে, একবার একটু কাইন্ডলি লগ আউট করে লগ ইন করুন। সংরক্ষণ বা রিজার্ভেশন ভারতবর্ষকে শক্তিশালী করছে না দুর্বল করছে, এই হচ্ছে আমাদের বিষয়। এবং বিগত কয়েকদিন ধরে অনেকগুলো শব্দ, অনেকগুলো কথা বারবার করে ঘোরাফেরা করেছে, যার মধ্যে সিএ এর মতো জিনিসপত্র এসেছে, যার মধ্যে এনআরসির প্রসঙ্গ এসেছে, যার মধ্যে হিন্দুত্ববাদ এসেছে, যার মধ্যে অস্তিত্বের সংকট এসে দাঁড়িয়েছে। তার একটাই কারণ, ওই যে সংরক্ষণ নিয়ে কথা প্রশ্ন তুলছি আমরা প্রত্যেকটা মুহূর্তে। সংরক্ষণ ভারতবর্ষকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে? আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের পক্ষ থেকে গর্গবাবু। গর্গবাবুকে আমরা বলবো একবার লগ আউট করে লগ ইন করার জন্য, উনি যুক্ত হয়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ বাবু। সোমনাথ বাবুকে প্রথমেই আমি পরিচয় দেব, আমি পরিচয় দেব রাজনৈতিক বিশ্লেষক।
খটকা লাগতে পারে আপনার মনে, এবং যারা আমরা প্রত্যেকটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহুল, তাদের কাছে বোধহয় সোমনাথ বাবুর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সোমনাথ বাবুকে আজকে প্রথমবার আমার সাথে কথা হচ্ছে। সোমনাথ বাবু, শুরুতে আপনাকে নমস্কার। আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাইবো সেটা হচ্ছে যে বাংলায় বাঙালিদের অধিকার থাকুক শুধুমাত্র, তার মানে কি একটা মেরুকরণ করে দেয়া হচ্ছে, বাংলায় বাঙালিরা থাকবে, অমুক রাজ্যে অমুক লোকজন থাকবে, এই জায়গাটা যে তথ্যটা গর্গদাকে জিজ্ঞেস করছিলাম, গর্গবাবুকে আপনাকে জিজ্ঞেস করছি, এটা সমৃদ্ধ করতে পারে আদৌ ভারতবর্ষকে, নাকি প্রাদেশিকতার প্রাধান্য যত বাড়বে আরো খণ্ডচিত্র খণ্ড খণ্ড হতে থাকবে? সোমনাথ বাবু, না, আমরা যতই অস্বীকার করি একটা কথা অস্বীকার করার জায়গা নেই, প্রাদেশিকতা কিন্তু সব জায়গায় আছে। আপনি একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, আমার সাউন্ড শোনা যাচ্ছে আশা করছি? একদম পরিষ্কার। হ্যাঁ আচ্ছা, আমি আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, গত কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলো জাতীয় দল বলতে আমরা বেসিক্যালি কংগ্রেস আর বিজেপিকে বুঝতাম। আপনি দেখবেন বিজেপি অধিকাংশ জায়গায় স্টেট গুলোকে দখল করেছে যেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল, কিন্তু যেখানে লোকাল পার্টি অর্থাৎ রিজিওনাল পার্টি যেখানে পাওয়ারে আছে সেখানে বিজেপিকে কিন্তু প্রচুর কাটখড় করাতে হয়েছে, অথবা বাংলার মতো এই সমস্ত জায়গাগুলোতে তাদের হারতে হয়েছে বহু, আপনি দেখবেন। সুতরাং প্রাদেশিকতা আমরা চাই না চাই ভারতবর্ষের বুকে কিন্তু একটা জন্ম নিয়ে নিয়েছে। আমরা চাই না চাই, আমরা ভারতবাসী হিসেবে নিশ্চিতভাবে গর্বিত, কিন্তু তার সাথে কি করে ভুলে যাব, হ্যাঁ আমি একজন বাঙালি, আমারও মান সম্মান আছে, ভারতবাসী হিসেবে আমিও একজন বাঙালি হয়ে মহারাষ্ট্রতে গিয়ে যদি বুক চুচিয়ে বলি যে আমি বাঙালি, আমারও এখানে মারাঠিদের মতো আমারও ডেফিনেটলি এখানে হক আছে, তার কারণ ভারতবর্ষের ভিতরে মহারাষ্ট্র বাংলা দুটো বিশ্বাস করুন মাথা একটা চাঁটি মেরে আমাকে ওখান থেকে বাড়িয়ে আবার বাংলা পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। প্রাদেশিকতা আমরা চাই বা না চাই কিন্তু এটা অস্বীকার করা, কিন্তু প্রাদেশিকতা আছে বিভিন্ন নির্বাচনগুলো। আমি আবার বলছি, আপনি বিভিন্ন নির্বাচনগুলো রাজ্যের নির্বাচনগুলো দেখুন যে রিজিওনাল পার্টিকে হারাবার ক্ষমতা কিন্তু অধিকাংশ জায়গাতে জাতীয় দলগুলোর হচ্ছে না, তার কারণ এই প্রাদেশিকতার একটা মূল্যায়ন। আপনি দেখবেন এবারে, আমি অন্যভাবে বলছি না, এবারে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন বাঙালিদের এই নির্বাচন, আমি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি, একটা জিনিস দেখবেন বাঙাল বহিরাগত পশ্চিমবঙ্গের নির্বাচন হলো বহিরাগত শব্দটা সব থেকে আগে এই তত্ত্বটাই এসেছিল, বহিরাগত তত্ত্ব। হ্যাঁ বহিরাগত, এবং বিশ্বাস করুন আর না করুন বহিরাগত তত্ত্বটা যখন আমরা করছি তখন কেন করতে হচ্ছে, তার কারণ কিছু বাইরের মানুষ এসে বলছে আমরা পশ্চিমবঙ্গটাকে গুজরাট এবং ইউপি আনাতে চাইছি। চিন্তা করে দেখুন যে পশ্চিমবঙ্গে তিন তিনজন নোবেল প্রাইজ পেয়েছে, ভারতবর্ষের আর কোনো স্টেটে কোনো জাতি পায়নি, সেই জায়গাতে এসে তারা বলছে না বাংলাটাকে আমরা গুজরাট কিংবা ইউপি বানাবো, এটাকে বাংলাকে বাংলা থাকতে দেবো না, প্রশ্নটা ঠিক এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে। আবার সোমনাথ বাবু, এটা উল্লেখযোগ্য, তারা আবার বাংলায় এসে এই বাঙালি ভোট জেতার জন্য বাংলায় কথা বলছে, রাইট, বাংলায় কথা বলছেন, বাংলা রবীন্দ্রনাথকে জোড়াসাঁকোতে শান্তিনিকেতনে জন্ম করিয়ে দিচ্ছেন, বিবেকানন্দের জন্মস্থান বদলে দিচ্ছেন, বিদ্যাসাগরের মুক্তি ভাঙছেন, ছেড়ে দিন বাংলার কালচার সম্বন্ধে কিছু না শোনাতে। আমি ওই তো বলছি আপনাকে, বাংলাতে এসে তারা গুজরাট বানাতে চাইছে, ইউপি বানাতে চাইছে, তার মানে বাংলা উত্তরপ্রদেশ এবং গুজরাটের কালচারটা আমাদের এখানে ঢোকাবার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ সেই একই জিনিস প্রাদেশিকতা। প্রাদেশিকতা তারা বলছে গুজরাটিরা ভালো বাঙালিরা নয় কারণ বাংলাকে গুজরাট বানাতে হবে, ইউপির মানুষরা ভালো বাঙালিরা নয় কারণ বাংলাকে গুজরাট বানাতে হবে, অর্থাৎ প্রাদেশিকতা কিন্তু তারা এসে ছুটে দিয়েছে, তখনই কিন্তু এখানে বাঙালি এবং একটা বহিরাগত লড়াইটা আমরা দেখতে পেয়েছিলাম, তার আগে কিন্তু ছিল না। আমি বারবার বলছি পুরনো বিজেপি কর্মীদের মুখে আমরা কখনো শুনিনি যে পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে হবে তো ইউপি বানাতে হবে, আমি একদম বহুদিন রাজনীতির সাথে যুক্ত আছি কখনো শুনিনি, কিন্তু কিছু মানুষ এসে যখন বাংলাকে বড় পরিবর্তন করবার চেষ্টা করছে তখন কিন্তু মানুষ বাংলার মানুষরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যারা বাংলার পক্ষে কথা বলবার চেষ্টা করছে বাংলাকে বাংলা রাখাবার চেষ্টা করছে তাদের পক্ষে ভোট দিয়েছেন। সুতরাং প্রাদেশিকতাকে আপনি চান না চান আপনি কিন্তু তার অংশীদার হয়ে যাচ্ছেন এবং আমরা প্রত্যেকে অংশীদার হয়ে যাচ্ছি একেবারে। আমি গর্গবাবুর কাছে ফিরবো, গর্গবাবু কি যুক্ত হতে পেরেছেন আমাদের সাথে? আমি একটু ফ্রেমে চাইবো গর্গবাবুকে। হ্যাঁ গর্গবাবু, শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। বেশ,
আমার মনে হয় এখন ফ্রেমও ঠিক করেছে, বুঝতে অসুবিধা হচ্ছে না। ঠিক যে প্রশ্ন নিয়ে আমি এসেছিলাম যে বাংলায় মানে বাংলার বুকে দাঁড়িয়ে মানে বাঙালি যারা বা সেই ভূমিপুত্র, এই একটা শব্দ আমি বলতে চাই না কিন্তু ভীষণভাবে পলিটিক্যালি কানেক্ট হয়ে যায়, যদিও একটা সুস্থ সুন্দর বাঙালি সংস্কৃতির শব্দ। তো এই যে ভাবনা বাংলায় বাঙালিরাই থাকবে বা বাংলায় বাঙালিদের একটা আলাদা জায়গা রয়েছে, এই ভাবনাটা, সিম্পল প্রশ্ন, দেশকে, কোনো প্রাদেশিকতার প্রসঙ্গেই যাচ্ছি না, দেশকে সমৃদ্ধ করতে পারবে কি আদৌ গর্গবাবু? ভারতের যারা সংবিধান প্রণেতা ছিলেন, তারা ভারতের সংবিধানের প্রথম বাক্যেই এই ব্যাপারটা কিন্তু বেঁধে দিয়েছেন যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, উইল বি আ ইউনিয়ন অফ স্টেটস। এই যে আমরা বলি যে ভারত ভারত একটি যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র মানে কি কি দিয়ে যুক্ত? রাজ্য দিয়ে যুক্ত। এই রাজ্যগুলোর ভিত্তি কি? তামিলনাড়ুর ভিত্তি কি? তামিলদের এলাকা। পশ্চিমবাংলার ভিত্তি কি? বাঙালিদের এলাকা। উড়িষ্যার ভিত্তি কি? উড়িয়াদের এলাকা। খুব পরিষ্কার এটা। এবার তার মানে কি তামিলনাড়ুতে শুধু তামিলরাই থাকবে? তা না। পশ্চিমবাংলায় কি শুধু পশ্চিমবাংলার বাঙালি থাকবে? তা না। কিন্তু এই এলাকাগুলো তাদের জন্য এমন একটা বিশেষ যে প্রাধান্য, এটা যে তাদের আবাদ ভূমি, এটা যে তাদের এলাকা, এটা যে তাদের ভূমি, এই জিনিসটা যেন কোথাও নড়চড় না হয়। তারপরে সে যেখানে যা থাকুক কোনো সমস্যা নেই, আদান প্রদান চলবেই, কিন্তু আদান প্রদান এমন না হয় মানে খোলা হাওয়া দরজা দিয়ে ঢুকুক, জানলা দিয়ে ঢুকুক, কোনো সমস্যা নেই, কিন্তু ঝড় হয়ে যদি আমাকে ঘর, আমার ঘরের দরজা টালি সব উড়িয়ে দেয়, ঠিক আছে, তখন কিন্তু বলতে হবে যে আমার ঘরটা আমার, এবং এখানে যদি বেড়া দরজা দেয়াল আরো বড় করতে হয় সেটা করতে হবে। কিন্তু গর্গবাবু, এই যে একটা যেটা বলা হয় না অখণ্ড ভারতবর্ষ, ভারতের সার্বভৌমত্ব, আমরা বলি না সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি, তো এই যে ভাবনাটা বাংলা পক্ষে যে দাবিটা, ধরুন যে বাংলায় বাঙালির অধিকার, বাকি রাজ্যেও যদি প্রত্যেকে সেই জায়গাটাই রাখে, তাহলে এই যে সার্বভৌমত্ব যে কথাটা বলা হয়, ভারতবর্ষ যে কথা বলে, সেটা কোথাও ক্ষুণ্ণ হয়ে যাবে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না? আপনি যে প্রশ্নটা করলেন, আসলে কোনটা কারণ আর কোন মানে কোনটা কজ, কোনটা এফেক্ট, কোনটা কারণ আর কোনটা তার ফলাফল, এটা গুলিয়ে ফেললেন। মানে বাংলা পক্ষ এরকম বললে অন্যরা যদি করে, বিষয়টা এরকম নয়, অন্যরা সকলে করে ফেলেছে কিন্তু বাংলার মিডিয়ায় তা আসে না। এই যে ভূমিপুত্র সংরক্ষণ, অর্থাৎ যে কোনো বেসরকারি কাজে সেখানকার রাজ্যের যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারা অগ্রাধিকার পাবে, এটা অন্ধ্রপ্রদেশে পাশ হয়ে গেছে, এটা তেলেঙ্গানায় ঘোষণা হয়ে গেছে, এটা কর্ণাটকে ঘোষণা হয়ে গেছে, এটা মহারাষ্ট্রে পাশ হয়ে গেছে, এটা গুজরাটে ঘোষণা হয়ে গেছে, এটা গোয়াতে ঘোষণা হয়ে গেছে, এটা হরিয়ানায় পাশ হয়ে গেছে, এটা ইউপিতে পাশ হয়ে গেছে, এটা মধ্যপ্রদেশে পাশ হয়ে গেছে, এটা ভোটে বিহারে ঘোষণা করা হয়েছে, এটা রাজস্থানে ঘোষণা হয়ে গেছে। অর্থাৎ বাংলাই মনে হচ্ছে যেন ভারতের অংশ না, যে এখানে এরকম কোনো আইন নেই, ভারতে বাংলা ছাড়া সব জায়গায় এরকম আইন ঘোষণা হয়ে গেছে। অর্থাৎ ভারতের মূলধারায় থাকতে, ভারতের অংশ হয়ে থাকতে ভারতে বাঙালির পশ্চিমবাংলা ভূমিপুত্র সংরক্ষণ চাই, কারণ পশ্চিমবাংলা তো মঙ্গল গ্রহে নয়, এ তো ভারতেরই অংশ। তাহলে ভারতের যদি অংশ হয়, তার যে আচার ব্যবহার এবং সেখানকার নিয়ম নীতি তো অন্য রাজ্যের মতোই হতে হবে। এমন তো হতে পারে না সবার সবার নিজের জন্য দরজা বন্ধ আর আমার আমার একটা খোলা হাট, তাহলে ডাকাত যদি ঢোকে কোন গেরস্থের বাড়ি চুরি করবে? তার দরজা খোলা রাজার দরজা বন্ধ, আমার বাড়িতেই চুরি করবে, আমাকেও দরজা বন্ধ করতে হবে। লকডাউনের সময় সারা বিশ্বে আর্থিক মন্দা, আমার এখানে যা যা আছে সেটা আমার এখানকার যারা পরিযায়ী ফিরেছে, যারা এখানে বেকারত্ব আছে, তারা আগে অগ্রাধিকার পাবে না? অন্য সব রাজ্য করছে, সবাই নিজের ভালোটা বোঝে, আমরা নিজের ভালোটা বুঝবো না? কারণ মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো বোকা তো অন্তত বাঙালি না, কোনো ভারতীয়ই না, বাঙালি ওটা দিয়ে বোকামি করবে কেন? তন্ময়বাবুর কাছে আসবো, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, এবং তন্ময়বাবু সংরক্ষণ বিরোধী সংগ্রাম মঞ্চের সাধারণ সম্পাদক। তন্ময়বাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ, তন্ময়বাবু, গর্গবাবু যেটা বললেন যে একদম খুব পরিষ্কার কথা, যদি আজকে আমরা গিয়ে বিভিন্ন বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকমের, সেটা বাংলা ভাষা বাদ দিয়ে ইংরেজি ভাষা বলুন, হিন্দি ভাষা বলুন, আমরা সমস্ত জায়গায় কথা বলি, কিন্তু সেই আমরাই যদি গিয়ে দেখি চেন্নাইয়ে দেখি, তারা কিন্তু খুব রেস্ট্রিক্টেড, তাদের নিজেদের ভাষা থেকে তারা সরবেন না। মারাঠার ক্ষেত্রে মহারাষ্ট্রেও একই জায়গা দেখা যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সংরক্ষণ বিরোধী, আপনারা বিহারে দেখা যায়, আপনারা সংরক্ষণ বিরোধী, কি বলবেন? প্রথমেই বলে রাখি যে আমরা আমাদের সংরক্ষণ বিরোধিতা, এবং সেটা হচ্ছে কাস্ট বেসড
এবং জাতিগত সংরক্ষণের বিরোধিতা করি আমরা, এবং ভারতবর্ষ থেকে জাত পাত তার বিরোধিতা করি আমরা। বাঙালি তো জাতি। হ্যাঁ না, জাত বলতে আমরা কাস্ট এবং কাস্ট বেসড রিজার্ভেশন। বাঙালি একটা জাতি জানি না, তবে বাংলা একটা ভাষা এটা আমি জানি। বাঙালিও জাতি, কাস্ট বেসড বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি। হ্যাঁ মানে একটু বড় বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা ভারত, কাস্ট হচ্ছে জাত, কাস্ট হচ্ছে জাত। আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি, ওনার জাত জাত আর জাতিতে একটা বিষয় আছে, মানে আমি বলছি ব্রাহ্মণ আর বাঙালির মধ্যে তফাৎ আছে। হ্যাঁ বলুন। কাস্ট এবং কাস্ট বেসড রিজার্ভেশন, আমরা দেখেছি যে কেন্দ্র সরকার রাজ্য সরকার এই সমস্ত নিয়োগ পরীক্ষা হয় বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে, সেখানে তো কোনো ভূমিপুত্র সংরক্ষণের ব্যাপার থাকে না। সেখানে আমরা দেখেছি যে কাস্ট বেসড রিজার্ভেশন থাকে, অর্থাৎ জাতের ভিত্তিতে সংরক্ষণ। মানে আমার কাছে যদি কাস্টের সার্টিফিকেট থাকে, আমি সেখানে হয়তো 60% নম্বর পেয়ে কোনো কলেজে অনার্সে ভর্তি হতে পারবো না, এবং কারো কাছে যদি কাস্টের সার্টিফিকেট থেকে থাকে তাহলে সে হাসতে হাসতে ওই কলেজে ভর্তি হয়ে যাবে অনার্স নিয়ে, এবং সাথে প্রতি বছর পড়াশোনা করার জন্য একটা মোটা টাকার স্কলারশিপ পেয়ে যাবে। এটা তো ঠিক নয়। আমরা চাই মেধার অগ্রাধিকার পাক, এবং আমাদের কাছে জাত হচ্ছে দুটো, একটা হচ্ছে গরিব জাত আর একটা হচ্ছে নিরক্ষর জাত। এই গরিব জাতকে সমাজের সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিয়ে, সরকারের সমস্ত ধরনের প্রকল্পের আওতায় এনে তাদেরকে মূল স্রোতে ফেরাতে হবে। আর নিরক্ষর জাত, তাদেরকে শিক্ষার আলো দিয়ে, তাদের মনে অশিক্ষার অন্ধকার দূর করে মূল স্রোতে ফেরাতে হবে। এই গরিব এবং নিরক্ষর ছাড়া আমি মনে করি যে ভারতবর্ষের বুকে আর কোনো জাত পাত থাকা উচিত, এবং বাঙালি মারাঠি বিহারি এইসব ভুলে আমাদেরকে ভারতীয় আগে হতে হবে। কারণ যতটা প্রাদেশিকতায় আমরা ভেঙে পড়বো ততটাই কিন্তু আমরা দুর্বল হব। আর ইংরেজদের শেখানো এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কিন্তু আমাদের আখেরে ক্ষতিই করবে। প্রাদেশিকতায় যত আমরা যাব তত আমরা দুর্বল হয়ে যাব, কি বলবেন গর্গবাবু? গর্গবাবু কি বললাম? আমরা দেখুন, আমরা বাঙালি জাতি, ঠিক আছে, আমাদের নাগরিকত্ব আমরা ভারতীয়। এখানে যারা যারা আছেন তারা আমি পশ্চিমবঙ্গের বাঙালি বলে আমি ভারতীয়, আমি ভারতীয় বলে আমি পশ্চিমবঙ্গের বাঙালি নই, ঠিক আছে? কোনটা কোত্থেকে এসছে না বোঝা খুব গুরুত্বপূর্ণ। আমি 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 তামিল বলে আমি ভারতীয়, আমি ভারতীয় বলে আমি তামিল নই। এমন নয় যে ভারতীয় হবার পর আমাকে মাল্টিপল চয়েস দেওয়া হয়েছিল যে তুমি মারাঠি হবে না তামিল হবে না বাঙালি হবে, ওটা জন্মদত্ত। আপনি নাগরিকত্ব বদলাতে পারেন, এই তো অক্ষয় কুমার কানাডিয়ান হয়ে গেছে। আপনি হিন্দু থেকে মুসলিম, মুসলিম থেকে হিন্দু হতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি বাঙালি থেকে তামিল হতে পারবেন না, এটা অপরিবর্তনীয়। খুব পরিষ্কার কথা, ইহ জীবনে যা অপরিবর্তনীয় সেটাকে ভুলে ঠুলে উর্ধে এরকম কিছু হয় না। হ্যাঁ অবশ্যই এটা কথা যে আমরা আমরা বাঙালিদের সঙ্গে, আমাদের বাঙালি জাতীয় জাতিসত্তার সঙ্গে আমাদের ভারতীয় নাগরিকত্ব তো কোন রকম বিরোধ নেই। সুভাষচন্দ্র বাঙালি ছিলেন এবং ভারতীয় ছিলেন, কোনো বিরোধ ছিল? বাঘাযতীন বাঙালি ছিলেন এবং ভারতীয় ছিলেন, কোনো বিরোধ ছিল তো হঠাৎ? এবং সুভাষচন্দ্র থেকে বাঘাযতীন থেকে শুরু করে সকলেই তাদের বাঙালি, তাদের যে বাঙালি যে আত্মপরিচিতি তাই নিয়ে খুব পরিষ্কার ভাবে লিখে গেছেন, নজরুল লিখে গেছেন, রবীন্দ্রনাথ লিখে গেছেন, আমার মনে হয় না এটা বিরোধের কোনো প্রশ্ন। কিন্তু এই বিশ্ব মাঝারে নিজের এলাকা বলতে যেটা বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, এই পশ্চিমবাংলা ত্রিপুরা এগুলো হচ্ছে ভারতবর্ষে বাঙালির এলাকা। এই এলাকায় কিন্তু ডমিনেন্স আমার, যেরকম খুব খুব ন্যাচারাল যে আপনার মহারাষ্ট্রে মারওয়াড়িদের ডমিনেন্স থাকবে, যেরকম রাজস্থানে মারওয়াড়ি রাজস্থানীদের ডমিনেন্স থাকবে, এটা তো স্বাভাবিক। আজকে যদি রাজস্থান জুড়ে যদি তামিলদের ডমিনেন্স হয়ে যায়, আজকে যদি তারপরে যদি বলা হয় তামিলদের ডমিনেন্সে কেউ যদি ক্ষোভ প্রকাশ করে বলে না সকলেই ভারতীয়, এটা তো অ্যাবসার্ড কথা না? না কিন্তু কিন্তু বাংলায় গর্গবাবু, বাংলায় বাঙালিদের মানে এই বাংলার উন্নয়নে অবাঙালিদের ভূমিকা কি একেবারেই নেই? তাই বাংলায় যদি বাঙালি সংরক্ষণের জায়গায় হয়ে দাঁড়ায় তাহলে অবাঙালিরা সেই জায়গাটাকে নেবেন কেন? প্রথম দুটো প্রশ্ন আমি ভাগ করি। প্রথম কথা, আমরা যখন ভূমিপুত্র সংরক্ষণের কথা বলি তখন কোন জাতিভিত্তিক সংরক্ষণের কথা বলি না, আমরা বলি যারা পার্মানেন্ট রেসিডেন্ট, ঠিক আছে? কারণ এরকম জাতিভিত্তিক সংরক্ষণ কোন সংবিধানে হয় না। এমন নয় যে তুমি বাঙালি, তুমি রাভা, তুমি সাঁওতাল, সে অনুযায়ী রিজার্ভেশন, এরকম হয় না।
ঠিক আছে, যেটা হতে পারে যে হ্যাঁ তুমি অন্তত 10 বছর হোক 20 বছর হোক এখানে তুমি যে পার্মানেন্টলি থাকছো তার প্রুফ দেখাতে পারছ, সেটা তুমি এখন তুমি সাঁওতাল হও, সেটা তুমি বাঙালি হও, সেটা তুমি যে জাতি হও, কোন রকম সমস্যা নেই আমাদের। ফলে এটা বাঙালি হওয়া বাঙালি প্রশ্ন না, এটা হচ্ছে ভূমিপুত্রের প্রশ্ন, এবং ভূমিপুত্র সংজ্ঞা কি সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। এবার হচ্ছে ভূমিকা আছে কিনা, একটা যে কোনো মাটিতে নিশ্চয়ই আজকে গুজরাটে বিহারের লোকের কোনো ভূমিকা নেই, নাকি রাজস্থানে তামিলদের কোনো ভূমিকা নেই। প্রশ্নটা হচ্ছে তাই তাই বলে কি সেখানে ভূমিপুত্র সংরক্ষণ হওয়া থেকে আটকেছে? আমাদের এখানে ধরুন 1% ধরুন মারোয়ারি আছে, ঠিক আছে, ধরুন আমি বললাম একটা ফিগার, অবশ্যই প্রতিটি জিনিসের 1% তো তার প্রাপ্য, আমরা তো সেটাকে তাকে অস্বীকার করছি না। বড়বাজারের 100% মারোয়ারি হওয়া উচিত, বড়বাজারের 86% বাঙালির হওয়া উচিত, কারণ বাংলায় বাঙালি 86%। কিন্তু বাংলার কিন্তু সুরক্ষিত থাকতে পারবেন, চাকরি পাবেন? হ্যাঁ বলুন বলুন। আমি খুব পরিষ্কার করে বলছি, অন্যান্য রাজ্যের ভূমিপুত্র সংরক্ষণ আইনটা সকলের জানা দরকার, কোথাও 100% ভূমিপুত্র সংরক্ষণ হয় না, ঠিক আছে, এটা হতে পারে না, যে কারণে 70%, 80%, 90% এরকম বিভিন্ন লেভেলে ভূমিপুত্র সংরক্ষণ আইন অন্যান্য রাজ্যে পাশ হয়ে গেছে, গত 2-3 বছরে পাশ হয়েছে, এগুলো নতুন ডেভেলপমেন্ট, সকলের জানা উচিত। তার মানে এই যে বাঙালি যেটা অন্যান্য রাজ্যে ওপেন যেতে পারছে, যা বলবে এই দুনিয়া কিন্তু আর নেই, হরিয়ানায় আজকে 80% ভূমিপুত্র সংরক্ষণ হয়ে গেছে, গুরগাঁও বেল্টে আজকে আপনি হেঁটে হেঁটে গিয়ে যে কোনো কাজ পাবেন না 80% প্রথমেই হরিয়ানার নিজস্ব লোকেদের জন্য। হ্যালো, শুধু বাঙালিরা করুক, অন্যরা করুক। আর দ্বিতীয় কথা, এটা কিন্তু ভূমিপুত্র সংরক্ষণ, বাঙালি সংরক্ষণ নয়, এটা বারবার, এটা কিন্তু কোন জাতিভিত্তিক প্রশ্ন নয় যে পার্মানেন্ট রেসিডেন্ট যে। এবং মাথায় রাখতে হবে এই বাংলা বিশ্বের একটা অন্যতম হাই জনঘনত্বের এলাকা, এই মাটিটা একটা সার্টেন নাম্বার অফ লোকজনকে সাপোর্ট করতে পারে, আনলিমিটেড লোকজন এটা সাপোর্ট করতে পারে না, যারা আমরা এখানকার অধিবাসী, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে আমাদের জেলাগুলো থেকে কলকাতায় যত লোক কাজ করতে আসে তার থেকে বেশি লোক ইউপি বিহার থেকে আসতে পারছে, আসছে সেটা আসছে, কিন্তু আমাদের জেলা থেকে কেন আসছে না, আমাদের লেবার নেটওয়ার্ক গুলো তাহলে কাদের, ঠিকাদার নেটওয়ার্ক গুলো তাহলে কাদের, পুঁজি নেটওয়ার্ক গুলো তাহলে কাদের, টেন্ডার গুলো তাহলে কাদের, টেন্ডার গুলো তাহলে কারা ঠিকাদারকে সংরক্ষণ বিরোধী সংগ্রামের সাধারণ সম্পাদক তন্ময় বাবু আমাদের সঙ্গে আছেন। রাজনাথানীজি, অখিল ভারত হিন্দু মহাসভা জাতীয় স্তরের সহ সভাপতি। রাজনাথানীজি, শুনতে পাচ্ছেন আমার কথা? বাংলাটা যেটা গর্গবাবুর কথায় পরিষ্কার যে বাঙালিটা একটা তো সার্টেন জায়গা, জনঘনত্ব বাঙালিরা নিঃসন্দেহে, তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে জেলার লোকজন মানে বাংলা বাঙালিদের জন্য সংরক্ষিত রইলো, বিহার বিহারীদের জন্য রইলো, যেরকম যেরকম ভাগ রইলো, মারাঠার জায়গায় মারাঠারা রইলেন, তো সেখান থেকে দাঁড়িয়ে আদৌ কোনোদিন ভারতবর্ষ যেটাকে হিন্দু রাষ্ট্র বলে বারবার করে দাবি করা হয় সেখানে দাঁড়িয়ে আঁচ পড়বে না তো গোটা ভারতবর্ষের ওপর? প্রত্যেকে যদি নিজের জায়গাটাকে নিয়ে, সেই তো একটা সেই স্বার্থ ওরিয়েন্টেড জায়গা রয়ে গেল, প্রত্যেকে নিজের গণ্ডির বাইরে বেরোবেন না। গর্গবাবু পরিষ্কার বলেন যে সত্যি যেটা আইন পাশ হয়ে গেছে অন্যরা যদি নিজেদেরটা বুঝে নিতে পারে তাহলে আমরা কেন পারবো না, রাদার বাঙালিরা কেন পারবো না? পরিষ্কার এই মতামত বাংলা পক্ষের। আমি আপনার কাছে জানতে চাইবো, এই যদি হয় তাহলে কোথাও একটা গন্ডিটা সেই ন্যারো ডোমেস্টিক ওয়াল ভাঙার প্রসঙ্গটা এলো কি আদৌ? রাজনাথানী, না আমি মানবো না, আমি মানবো না, কেন কি গর্গবাবু যে বলছেন, আমি দেখছি কি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্ট, বাঙালি হোক, বিহারি হোক, কিংবা কন্নড় কিংবা তেলুগু, বিভিন্ন লোক বাস করে, চাকরি করে, আমি তো অল ইন্ডিয়া ঘুরে বেড়াই দেখেছি। এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি একটা দেখবেন কনস্টিটিউশন আছে, ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো রিজার্ভেশন হওয়া উচিত না। আমার ব্যক্তিগত রায় আছে কি এই কান্ট্রিটা যখন আমরা স্বাধীনতা হলাম
সেই সময় একটা নারা ছিল, জাত পাত কা চক্কর ছোড়ো রাষ্ট্র হিত সে নাতা জোড়ো। জি মনে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। জি তো জাত পাত কা চক্কর ছোড়ো রাষ্ট্র হিত সে নাতা জোড়ো, সেই সময় শ্যামা প্রসাদ মুখার্জিও ছিলেন, বীর সাভারকরও ছিলেন, গান্ধী ছিলেন, নেতাজি সুভাষ চন্দ্র ছিলেন। এইটা রিজার্ভেশনে যে ভাইরাস আছে এইটা খুব ডেঞ্জার আমাদের কান্ট্রির জন্য, আর্থিক দিক দিয়ে, জাতিবাদ দিক দিয়ে খুব বড় ভাইরাস এটা। আমি মানি আমরা পশ্চিমবঙ্গাল থেকে অনেক লোক দিল্লিতে বাসাবাস করছে, ওইখানে বাড়ি করলো, দিল্লিতে কালী বাড়ি করলো, হ্যাঁ ওরা বলছে আমাদের দিল্লি খুব ভালো। যেইভাবে যদি রিজার্ভেশন এই স্ট্র্যাটেজি থাকে তাহলে আপনাকে তো বিহার যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, মহারাষ্ট্রে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। যদি এই স্থিতিতে চলে আসবে কি আমরা রাজস্থানি আমরা রাজস্থানে থাকবো, হ্যাঁ তোমরা মারাঠি তোমরা মহারাষ্ট্রে থাকো, তোমরা আসামি তোমরা আসামে থাকো, তাহলে তো কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে না, কোনো লোক কোনো দিকে কাজে যাবে না। আমি আমার বলাটা হচ্ছে কি ইন্ডিয়ার মধ্যে যতটা 17 ল্যাঙ্গুয়েজ আছে, 17 ল্যাঙ্গুয়েজে আমি বিভিন্ন জায়গায়, আপনি আপনি নিশ্চয়ই আপনারা বাইরে গিয়েছেন, আমরা তো কোনো জায়গায় ডিসক্রিমিনেশন দেখি না। কেন একটা ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে ধরে রাখুন টাটা, টাটা স্টিল, আপনি দেখবেন টাটা স্টিলতে আপনি কসমোপলিটন কাস্ট আছে। আর আপনি বলবেন কি না আমার পশ্চিমবঙ্গালে ইন্ডাস্ট্রিতে শুধু পশ্চিম শুধু বাঙালি থাকুক, এটা সম্ভব না। আমি যেহেতু আমার আমার নিজের সাজেশন আছে, রিজার্ভেশন ইজ এ মোস্ট ডেঞ্জার ভাইরাস, এটাকে ফুললি ব্যান করা হোক। ভূমিপুত্র অশোক গেহলট অ্যানাউন্স করে দিয়েছে, তো কি হয়েছে কে আটকাতে পেরেছে, বিজয় রূপানি বিজেপির গুজরাটের সিএম, ঠিক আছে সে 80% অ্যানাউন্স করেছে, কে আটকাতে পেরেছে, এই ভারতে পাসপোর্ট ফাসপোর্ট এইসব বলে কি আজকে বিজেপির লোকজন কি তার মানে ভারতে পাসপোর্ট চালু করার চেষ্টা করছে রাজ্যগুলোর মধ্যে? এগুলো ফালতু ভয়, এগুলো যে কোনো রকম একখানা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেখানে থাকে, অন্যান্য রাষ্ট্র তো ভারত তো একমাত্র যুক্তরাষ্ট্র না, সেখানে প্রতিটি রাজ্যের একখানা নিজের ছেলে মেয়েদের জন্য নিজের ভূমিপুত্রের জন্য, এবং সেটা বাঙালি অবাঙালি বলে কিছু না, এখানে তো শুধু বাঙালি থাকে নাকি, এখানে বাঙালি থাকে, এখানে ধরুন যে মারোয়ারি ধরুন 200 বছর ধরে আছে সে তো এখানকারই ভূমিপুত্র, সে কি আর অন্য জায়গায় অন্য জায়গায় সে গিয়ে খুঁজবে? আমরা যখন ভূমিপুত্র সংরক্ষণ বলি আমরা তো তাকে ইনক্লুড করে বলি, এই যে ধরুন জগমোহন ডালমিয়ার ফ্যামিলি, ঠিক আছে সে কি এখন বলবে রাজস্থানে আমরা রাজস্থান থেকে কবে এসেছিল, এটা তো কোনো কথা হতে পারে না, ঠিক আছে তারা তো এখানকারই, ঠিক আছে কথাটা হচ্ছে যে অন্যান্য রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্যাস হয়ে গেছে, এবার সকলে যদি নিজের জন্য রিজার্ভেশন করে নেয়, বাংলার দরজা যদি হাট করে খোলা থাকে তাহলে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা এটা হবে যে সব জায়গা থেকে ঝেটিয়ে এখানে আসবে, আমি কিন্তু অন্য জায়গায় যেতে পারবো না। ঝাড়খণ্ডে পাশ হয়ে গেছে এই কদিন আগে, আমাদের পাশের রাজ্য, ঠিক আছে ঝাড়খণ্ড থেকে এখানে আসে ওপেন, কিন্তু আমরা ঝাড়খণ্ডে আর অতটা যেতে পারবো না, এটা তো হতে পারে না। এবার যেহেতু প্রতিটি রাজ্যের বিধানসভার আইন পশ্চিমবাংলার মানুষ বদলাতে পারবে না, বলে যে না তোমরা ভারতের এই সেই এসব বলে, তোমরা পারবো না, আমাদের এখানে একই নিয়ম চাই, খুব পরিষ্কার কথা, খুব পরিষ্কার কথা, এটা তো মূলত কোনো জটিল কিছু নেই। এত পরিযায়ী শ্রমিক ফেরত চলে এলে কেন, এত যে সকলে ব্যাপার যদি ওই সব নিজেদের সব আগে ভারতীয় ঊর্ধ্বে ভারতীয় হতো, পরিযায়ী শ্রমিকের সময় এতগুলো লোককে হেঁটে হেঁটে দেশে নিজের জায়গায় ফিরে, নিজের জায়গা বলে একটা জিনিস হয়, এটাই বোঝালো যে নিজের জায়গা বলে একটা জিনিস হয়। যারা মুম্বাইতে আটকে আছে সে যখন বাংলার বাঙালিদের সমস্ত অধিকার তো কেড়ে নিচ্ছে, এবার কি বলবেন? তাহলে নিরাপত্তার প্রশ্ন একই জায়গায় দাঁড়িয়ে, প্রশ্নটা তো সেখানেই দাঁড়াচ্ছে। এই যে পরিযায়ী শ্রমিকের প্রসঙ্গটা তুললেন, পরিষ্কার কথা, আর এই যে মেরুকরণের কথা বলছেন না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহলে এই যে পাসপোর্ট মেরুকরণের চেষ্টা চলছে কি বলুন।
না, আমি আমার ব্যক্তিগত রায় দিলাম কি যদি এরকম জাতিবাদ হয় তাহলে তো বিহারের লোক বলবে আমরা বিহার থেকে বাইরে যাব না, রাজস্থানের লোক বলবে আমরা রাজস্থান থেকে বাইরে যাব না, তাহলে তাহলে কাজটা চলবে কি করে, ইন্ডাস্ট্রিটা চলবে কি করে? এখন যে বর্গবাবু বললেন কি এখানে রিজার্ভেশনটা 70% পাস হয়ে গেছে, 80% আপনার অথেন্টিকেটেড কোথায়? এখন তো কোনো তো অ্যানাউন্সমেন্টই নেই। এটা তো নিয়ে বহু বছর থেকে সুপ্রিম কোর্টে কেস চলে যাচ্ছে, মন্ডল কমিশন। আপনারা মনে আছে বিপি সিং যে মন্ডল কমিশন লাগু করেছিল? মন্ডল কমিশন একটা অন্য, মন্ডল কমিশন একটা অন্য বিষয়। আমি একটু সোমনাথ বাবুর কাছে আসবো, মন্ডল কমিশন একটা অন্য বিষয়। সোমনাথ বাবু, আপনার জীবনের কথা আমি একটুখানি আমার দর্শকদেরকে বলবো আপনার তুলে ধরার জন্য, এবং অবাঙালি দ্বারা আক্রান্ত অনেকগুলো ঘটনার সঙ্গে জড়িত। আমি প্রথমেই বলেছিলাম আক্রান্ত রাজনৈতিক বিশ্লেষক, গোটা বিষয়টা যদি একটু খোলসা করে বলেন। রাজনীতি যে মন্ডল কমিশন ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক, সেটা আমরা বলবো, আপনাকে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ বলুন সোমনাথ বাবু। না, প্রথমেই বলি যে আমি গর্গর কথা শুনছিলাম, আমি মনে করি যে এই পশ্চিমবঙ্গটা ডেফিনেটলি বাঙালিদের প্রাধান্য পাওয়া উচিত। সে সঙ্গেই রাজ সাহেবের কথাটাও ঠিক, ডেফিনেটলি ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষরা এখানে আসা উচিত। প্রাধান্য পাওয়া উচিত আর সংরক্ষণ করা, দুটোর মধ্যে তো একটা তফাৎ রয়েছে। না না, তফাৎ আছে ডেফিনেটলি, নিশ্চিতভাবে। কোথায় সংরক্ষণের ব্যাপারটা নিয়ে জমি কিনতে পারবেন আপনি অন্য ভারতবর্ষের অন্য যে কোনো স্টেটের হয়ে, আপনি ওখানে একটা জমি কিনতে পারবেন, ছেড়ে দিন সংরক্ষণের কথা, ছেড়ে দিন একটা জমি কিনতে পারবেন হিমাচলে গিয়ে, এক কথা জমি কিনতে পারবেন উত্তরাখণ্ডে গিয়ে, এক কথা জমি কিনতে পারবেন আপনি নর্থ ইস্ট পারবেন না। তার কারণ সেখানে সেই আঞ্চলিকতা কিংবা প্রদেশিকতার যতই বড় আমরা ভারতবর্ষী হিসেবে চিৎকার চেঁচামেচি করি কিনা করি না কেন, আমরা কিন্তু ঠিক নিজের জায়গাটা নিজেরা গর্ব ঠিকই কথা বলেছে, নিজের বেলায় কি অন্যের বেলায় দাঁত কপাচ্ছে, পরের বেলায় দাঁত কপাচ্ছে, একদম। হ্যাঁ, আচ্ছা, এবার যে যে ঘটনার কথা আপনারা বলবার চেষ্টা করছেন, আক্রান্ত 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 ঘটনাটা রাজ সাহেবেরও জানা উচিত। তার আগে তিনটে কথা আমার বলার আছে। প্রথম কথা, আমি দীর্ঘদিন রাজনীতি, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছি, আজ পর্যন্ত আমি জীবনে কখনো কারোর বিরুদ্ধে থানায় গিয়ে কমপ্লেন করিনি। আজ পর্যন্ত আমি 23 বছর বয়সে পঞ্চায়েতের প্রধান হয়েছি, আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে ভারতবর্ষের কোন থানাতে আমার শত্রু এবং আমার মিত্র কিংবা আমার শুভাকাঙ্ক্ষী কিংবা শুভাকাঙ্ক্ষীরা নয়, কেউ ভারতবর্ষের কোন থানাতে আজ পর্যন্ত আমার এগেনস্টে একখানা কমপ্লেন করেনি, আমার এগেনস্টে কোনো কেস নেই, আমিও কারোর বিরুদ্ধে কখনো কেস করিনি। দ্বিতীয় কথা, আর একটা কথা হ্যাঁ মনে রাখতে হবে, যে আমি একটা কথা বিশ্বাস করি, খেলাধুলা মাঠের ছেলে, 3 গোলে হারি কি 4 উইকেটে জিতি, খেলাটা কিন্তু মাঠেই শেষ করে আসা উচিত। টিভি শোতে করতে গিয়ে কিংবা রাজনীতি করতে গিয়ে অনেকের সাথেই মূল্যমাল্য হয়েছে, কিন্তু তার মানে এই যে থানায় গিয়ে কাঁদতে কাঁদতে বলেছি আমার সাথে এই হয়েছে, আমাকে তোমরা রক্ষা করো তা নয়। কিন্তু কিন্তু জীবনের প্রথমবার না আমাকে থানায় গিয়ে কারোর বিরুদ্ধে কমপ্লেন করতে হলো, তার কারণ মনে হলো যে একজন বাঙালি হিসাবে এইটার প্রতিবাদ করার প্রচন্ড প্রয়োজন আছে। আপনারা জানেন, বারবার কয়েকদিন ধরে আপনারা দেখতে পাবেন, আমি শুধু একটা কথা বারবার বলেছিলাম, বিভিন্ন ঘটনা সিসিটিভির ফুটেজ সবসময় বড় বড় ঘটনা দেখছি, টিভিতে আসে বিভিন্ন মানুষরা দেখ, আমার এই ঘটনাটাকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল এবং মিডিয়াতেও অনেক রকম ঘটনা হচ্ছে। আমি প্রথম দিক থেকে বলছি, তাহলে সিসিটিভিটা কেন মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে না? আমি যদি মিথ্যে কথা বলি তাহলে প্রমাণ হয়ে যাবে, আমি ক্ষমা চেয়ে নেবো, আমার যে কোনো পানিশমেন্ট নিতে রাজি আছি। সিসিটিভির ফুটেজটা আমি বারবার বলেছিলাম, মিডিয়াকে দেখানো হোক, যদি আমি মিথ্যাবাদী হই আমি সমস্ত কিছু পানিশমেন্ট নেবার। আমাকে কেউ শুধুমাত্র একটা দিব্যাতে হাত দেওয়ার অপরাধে, যে তুই বাঙালি আইডা সে ভাগ কুছ নেই মিলে গাই আসে বলে তেরে আসে এবং আমাকে সে দাদাগিরি করে একটা জায়গায়, তখন কিন্তু আমার ফোনটা আমার দলের কেনা করে আমার সবসময় মনে হয় বাঙালিদের জন্য যারা লড়ছে সেই বাংলা পক্ষকে প্রথম জানানো উচিত, এবং আমি গর্গর কাছে এবং বাংলা পক্ষর কাছে কৃতজ্ঞ যে তারা এসে আমার পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র বাঙালি হিসাবে। এখানে রাজনীতি নেই, বিজেপির প্রচুর নেতা যারা আমার বিরোধী, মানে যারা আমার বিরোধী মতামতে বিশ্বাসী, তারা পার্সোনালি ফোন করেছে, চ্যাট করেছে, বিভিন্ন জায়গায় বলেছে সোমনাথ তোর সাথে যা হয়েছে কিংবা তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায় হয়েছে, এটাকে কিছুদিন মেনে নেওয়া যায় না। আর এবং আমি বলছি, রাজ সাহেবও যদি পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করেন তাহলে উনিও বুঝবেন যে যে ছেলেটি করেছে, আবার বলছি ওই গর্গর কথায়, ভূমিপিত্র নয়, পশ্চিমবঙ্গে বসবাস করে না, বাইরে থেকে নিয়ে এসে তাকে বাঙালিদের মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছে। ঘটনা যখন আমার সাথে ঘটছে তখন সেই আউটলেটের
বাঙালি যারা কাজকর্ম করে তারা এক কোণে ভয় বড় সড় হয়ে বসে আছে একটা অবাঙালি ছেলের জন্য। প্রতিবাদটা ওইখানে, কেন আজকে বাঙালিকে একটা অবাঙালি দাপটে যে বাংলা ভাষা পর্যন্ত জানে না, বাংলা ভাষা না জানা অপরাধ বাংলাতে থাকা। যেমন তুমি আজকে মনে করুন আজকে আপনি লন্ডনে যাচ্ছেন, বিদেশে চাকরি করতে যাচ্ছেন, প্রথমে কিন্তু বাংলা ভাষা ছেড়ে দিয়ে ইংরেজিটা শিখে নেবেন আপনি না বাপু, ওখানে গিয়ে বাংলা ভাষা বুঝবে না, হিন্দি বুঝবে না, ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে বাংলাতে তুমি টপপস হয়ে বসে থাকবে আর বাংলা ভাষা জানবে না, এটা মেনে নেওয়া যায় না। এটাকে যদি আপনি আমাকে বলেন যে বাঙালি প্রীতি, তো বাঙালি প্রীতি। রাজ সাহেব এখানে এসে পরিষ্কার বাংলায় কথা বলছেন, ওনার বিরুদ্ধে তো আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো অভিযোগ নেই হর্ষ নিউটিয়া কিংবা সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে। তারা আসছে, বিজনেস করছেন, সবকিছু করছেন, কিন্তু যে সমস্ত অবাঙালি মানুষগুলো বাঙালিদের নিজেদের চাকর বাকর মনে করেন, মনে করেন নিজেদের পায়ে জুতোর তলায় রাখা রেখে যাবে, তাদের বিরুদ্ধে যে লড়াই গড়গড়া আরম্ভ করেছে, আমি এতদিন কখনো ওদের পাশে এসে দাঁড়াতে পারিনি, কিন্তু কথা দিয়েছি এবার যখনই কোনো বাঙালির প্রতি কোনো রকম অন্যায় অবিচার কোনো বাঙালি করবে তার পাশে গিয়ে দাঁড়াবো এবং গর্গদের পাশে গিয়ে দাঁড়াবো। এতে এটা এটা নিয়ে কোন রকম ভাবে আর দ্বিচারিতা হবে না, এই প্রতিশ্রুতি আমি কিন্তু আপনাদের চ্যানেল মাধ্যমে দিয়ে দিচ্ছি। একদম ধন্যবাদ সৌম্যবাবু। তন্ময় বাবুর কাছে আসবো, সংরক্ষণ বিরোধী সংগ্রাম মঞ্চের সাধারণ সম্পাদক। তন্ময় বাবু, এই যে দ্বিচারিতা এবং ঠিক যেভাবে নামি বিক্রয় কেন্দ্রে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং যেটা উনি বললেন যে বাংলা এসে বাঙালি, মানে বাঙালি হোক বা অবাঙালি, বাংলা এসে বাংলা জানে না, এটাও তো একটা বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ঘটনা যেটা গর্গবাবু বলছেন বাঙালিদের পায়ের তলায় করে রাখবে, এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে সংরক্ষণ চুলোয় যাক, অন্যান্য বিষয় আসা, এইসব কিছু অনেক দূরে থাক, যেটা বললেন আগে তো জায়গাটাকে এস্টাবলিশ করা দরকার, এবং এই হেনস্থা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাঙালি হিসেবে। যখন বাইরে গিয়ে জিজ্ঞেস করে বাঙালি বাঙালি কলকাতা থেকে, কলকাতা থেকে, এইটার একটা জায়গা তো রয়েছে এবং এটা একটা কলার তোরা প্রাউড ফিল করার জায়গা, তো কোনোভাবেই অস্বীকার করা যায় না। তন্ময় বাবু, সংরক্ষণ বিরোধীটা সবকিছু মেনে নিলাম, কিন্তু নিজের জায়গায় তো নিজের অস্তিত্বটাকে তো ঠিকঠাক দাঁড় করাতে হবে। একটা কোনো প্রাণী সে পর্যন্ত ছোটবেলা থেকে তার সন্তানকে তো আগলে রাখে। একটা চারা গাছকে বড় করতে গেলে আমরা বেড়া দিয়ে রাখি, সে যখন বড় হবে সেটা অন্য জিনিস। তো আমার জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো না, এটা করতে গেলে প্রাদেশিকতার প্রশ্ন বাংলা পক্ষের বিপক্ষে চলে যাওয়া কেন হবে? রাজনাথ, আমি সোমনাথ বাবু ব্যথাটা জানি না। আমি আমি আমার ব্যক্তিগত রায় দিলাম কি যদি আজ আমাদের পশ্চিম বাংলা হচ্ছে সোনার মাটি দেশ, তন্ময়বাবু সঙ্গে থাকুন। হ্যাঁ, আমাদের একটা প্রাউড অফ ওয়েস্ট বেঙ্গল, আমি তো ওয়ার্ল্ড ওয়াইড দেখছি, ওয়ার্ল্ড ওয়াইড দেখছি আমাদের বাঙালিরা যত ওয়েস্ট বেঙ্গল থেকে যত লিটারেট পার্সন আছে ওরা ভালো ভালো পোস্টে বসে আছেন, ওনারা ব্যুরোক্রেসিতে আছেন, ওনারা হাই লেভেল পোস্টে আছেন, ওনারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, আইএএস অফিসাররা কিন্তু অবাঙালি। আমরা যখন বাইরে যাই আমরা এটা দেখি ওরা পশ্চিম বাংলা কে সম্মান অনেক করে, ওরা আমাদের লিটারেসি রেট খুব ভালো, আমাদের লিটারেসি রেট আপনি জানেন এটা তো বলাও কিছু নেই, আমাদের লিটারেসি রেট খুবই ভালো, কেরলা থেকে বি আমাদের লিটারেসি রেট ভালো, কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিক 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 ক্ষেত্রে গরিব লোক যে থাকে, গরিব লোককে সেই আমি স্বীকার করছি চাকরি দেওয়া উচিত, কাজ দেওয়া উচিত। কিন্তু বলুন, দেখুন পশ্চিমবাংলার বাইরে বাঙালিরা কোথায় নাম করেছে ভালো ভালো কথা আমরা খুব পরিষ্কার বুঝি। পশ্চিমবাংলায় বাঙালি 86% 2011 জনগণনা অনুযায়ী সরকার কেন্দ্রীয় সরকারি তথ্য। আমরা চাই আসানসোল এলাকায় যত খনির টেন্ডার হবে তার 86% বাঙালি পাক, আমরা চাই বড়বাজারে যত মাল সাপ্লাই হবে, মাল লোড আনলোড হবে তার 86% বাঙালি থাকবে, আমরা চাই শিলিগুড়ির যে সদর বাজার সেখানে 86% গদি বাঙালির হবে, আমরা খুব পরিষ্কার এইসব বিষয়ে। আমরা চাই যত প্রমোটারই হবে তার 86% বাঙালি হবে, এবং যারা 100% তারা 100% করবে, আমরা তাকে কিন্তু 0.5% করে দিতে চাই না।
পরিষ্কার, আমরা সাম্যে বিশ্বাসী, আমরা পারস্পরিক সহাবস্থানে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। না না, আপনার কাজে তো কেউ বাধা দিচ্ছে না, আপনার চাই কেন, কাজ করুক না। আপনারা প্রত্যেক জায়গা, প্রত্যেক ইন্ডাস্ট্রিতে তো মাথা তো লেখা নেই কি কি জাত আছে, কি কাস্ট আছে, এটা তো লেখা নেই। কাজ করলে কাজ পাবে, আপনাদের কেউ বাধা এখানে দিচ্ছে? কোন এখানে না 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 এখানে পশ্চিমবাংলায় কোন কাজ করলে কে কোন কাজ পাবে, এটা বাঙালির নিয়ন্ত্রণে থাকুক, এটা আমরা চাই। এটা যেন আর কেউ ঠিক না করে দিক, কে কোন করলে কি কোন পাবে, টেন্ডারটা কে পাবে, কে মাল সাপ্লাই করবে, কে কোথায় গদি খুলতে পারবে কি পারবে না, কে ওখানে লেবার মনোপলি করে রাখবে, কে ঠিকাদার মনোপলি করে রাখবে। আমরা প্রতিনিধি আছে 86% বাঙালি, করে দিলে দেখবেন সোনার বাংলা প্ল্যাটিনাম বাংলা হয়ে যাবে, দেখবেন। সোনার বাংলা তো চিরকাল সোনার বাংলা থাকবে। আমি আমি জিশানের কাছে আসবো, প্ল্যাটিনামে, প্ল্যাটিনামে যাবে, জিশানের কাছে আসবো। জিশান, একটা একদম পরিষ্কার প্রশ্ন, বাংলায় বাঙালি অর্থাৎ ভূমিপুত্র যারা, তাদের সংরক্ষণ হোক না হোক না, মানে হবে না হবে না, কোনটা চান আপনারা, রাজ্যের শাসক দল তৃণমূল? আমি জিশানকে শুনতে পাচ্ছি না, জিশান অডিও আসছে না। জিশান আমার ভয় শোনা যাচ্ছে? একদম একদম একদম, হ্যাঁ জিশান শুনতে পাচ্ছেন? প্রশ্নটা রাইট, হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা শুনেছি। দেখুন, দল আমাদের শাসক দল কি স্টেটমেন্ট রাখবে সেটা তো আমি এখানে ঠিক করে দিতে পারি না, সেটা দলের সুপ্রিমো ঠিক করবেন, দল ডিসাইড করবে ওনারা কোন পক্ষে আছেন। আজকে যে বিষয় নিয়ে আপনারা ডিবেট করছেন, আমি এখানে দলের হয়ে কোনো কথা রাখতে পারবো না, বিকজ তাদের সেটা অফিসিয়াল স্ট্যান্ড হবে। এবং হ্যাঁ, আমি একজন ব্যক্তিগত মত রাখতে চাই, একটা ব্যক্তিগত মত। আমি যেটা দেখছিলাম আলোচনা হচ্ছিল এতক্ষণ ধরে, দেখুন প্রথমে বুঝতে হবে যে এই রিজার্ভেশনটা কেন করা হয়েছিল। রিজার্ভেশন করা হয়েছিল যাতে সমাজে আমরা ইকুয়ালিটিটাকে আনতে পারি, বিকজ আফটার ইন্ডিপেন্ডেন্স একটা অংশ মানুষ তারা খুব এগিয়ে ছিল এবং একটা অংশ যারা খুবই পিছিয়ে পড়া মানুষ। যেহেতু পিছিয়ে পড়া মানুষের মধ্যে SC ST থেকে শুরু করে বিভিন্ন ট্রাইবাল পিপল, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা যাদেরকে সমাজের মধ্যে ডমিনেট করা হতো বাই দা হায়ার কাস্ট পিপল, এটা আমরা দেখেছি অনেকবার, আনটাচেবল হিসেবেও তাদেরকে দেখা হতো। যেহেতু সমাজে একটা ইকুয়ালিটি আনা যেত, সেই কারণে কিন্তু রিজার্ভেশনের ব্যাপারটা এসেছিল কনস্টিটিউশনে, যাতে ইকোনমিক্যালি সোশ্যালি সবাইকে এক জায়গা দেওয়া হতে পারে। এই জন্য ইকুয়ালিটি কিন্তু রিজার্ভেশন সাপোর্ট করে। কিন্তু এবার যেহেতু আমরা দেখছি অন্যান্য রাজ্যতে যখন সবাই নিজের রেসিডেন্টদের যদি এতটা প্রিফারেন্স দিয়ে দিত, শোনা যাচ্ছে? আমার মনে হয় নেটওয়ার্ক জনিত কোনো একটা সমস্যা হচ্ছে, যার জন্য জিশানের কথা হয়তো আমরা শুনতে পাচ্ছি না। আমি আসব এই মুহূর্তে তন্ময় বাবুর কাছে আসব। তন্ময় বাবু, এই যে আপনারা সংরক্ষণ বিরোধী এত আন্দোলন করছেন, প্রথম কথা এই যে বিষয়টা, যে সংরক্ষণটা কেন দরকার হয়েছে, যে ইকুয়ালিটির প্রসঙ্গে আপনি বলুন তো। সংরক্ষণ বিরোধী আন্দোলন করছেন আপনারা, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই যে সকলে সমান, কারুর স্পেশাল কোনো, যেটা বলা হয় আর কি, প্রেফারেন্সের দরকার নেই, নারী পুরুষ সংরক্ষণ থেকে শুরু করে অধিকার সংরক্ষণ, এই ইকুয়ালিটির ব্যালেন্সটা আদৌ করা সম্ভব ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সকলে সমান? তাহলে প্রশ্নটা আমরা তুলতাম না, সংরক্ষণের প্রয়োজন আছে কিনা। শুধু আমি তন্ময়বাবুর কাছে জানতে চাইবো, আদৌ কি ইকুয়ালিটির ব্যালেন্স শিট মেনটেন করা সম্ভব ভারতবর্ষের বুকে? হ্যাঁ অবশ্যই সম্ভব। কিভাবে? যদি সেটা রাজনৈতিক, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সদিচ্ছা থাকে তবেই সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। ভোট ব্যাংকের রাজনীতি থেকে যদি সরে আসতে পারেন তবেই সম্ভব, তাহলে না হলে কিন্তু সম্ভব নয়। এই দুটো কারণ, এই দুটো বাদ দিলেই তাহলেই সম্ভব। বেশ, এই যে রাজনীতি থেকে দূরে থাকো, এখানেই আমার একটা প্রশ্ন রয়েছে, যে আপনারা প্রত্যেকটা মুহূর্তে আপনারা সংরক্ষণ চান না, তার পেছনে আপনাদের স্পষ্ট যুক্তি রয়েছে, কিন্তু মানুষ যেখানে যে অধিকার যার প্রাপ্য, সেখানে সে অধিকারটা যদি পায় তাতে অসুবিধাটা কোথায়? কারণ আজকে কোথাও একটা বাইরে গিয়ে বাঙালি যদি বলে হ্যাঁ আমি বাঙালি, বাংলার মধ্যে থেকে যদি তার বাঙালির প্রাধান্য থাকে, তাহলে সমস্যাটা কোথায়? তার তো অন্যের ক্ষতি করছে না, যেটা বাংলা পক্ষ বারবার করে বলছে যে আমরা বাঙালি জাতি, আমরা সেটার একটা নির্দিষ্টটা একটা চাই, তো তাতে অন্যজন, আমরা তো কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না, তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? কেন এই সংরক্ষণ বিরোধিতা? 1993-তে ইন্দিরা সাহারায় যিনি সুপ্রিম কোর্টের একটা মামলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে মোট আসনের 50% রিজার্ভেশন দেওয়া যাবে না, মোট আসনের 50% 45% রিজার্ভেশন থাকবে, বাদ বাকিটা থাকবে আনরিজার্ভ, অর্থাৎ ওপেন টু অল, এখানে কিন্তু সবাই কম্পিট করতে পারবে। এবং
যেটা বলা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছি সম্ভবত এপ্রিল মাসে যে মালাটার সংরক্ষণ কিন্তু মালাটা মানে মহারাষ্ট্রের সরকারকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু মামলাটা এখনো ঝুলে আছে এবং মালাটা সংরক্ষণ কিন্তু এখনো পর্যন্ত পাশ হয়নি। কারণ কি না, 1993 ইন্দিরা সাহারায় মামলায় স্পষ্টত বলা আছে 50% বেশি রিজার্ভেশন দেওয়া যাবে না। এখানে একটা দেখা যায় যে ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনের যে রিজার্ভেশন সেটাও কিন্তু ইনক্লুড হয়ে গেছে, তাহলে মোট রিজার্ভেশন দাঁড়াচ্ছে 60%। এরপরে ভূমিপুত্র সংরক্ষণটা আসছে কোথায়, কিভাবে সেটা সম্ভব? সংরক্ষণের উন্নতির পথে যেটা বাধা সেটা হচ্ছে, ধরুন আপনি কোন চাকরির পরীক্ষা আমরা দিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আকাশ পাতাল পার্থক্য, আমি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে বিলং করছি, আমি নম্বর বেশি পেয়েও ফেল করে যাচ্ছি। এটা কোথাও হয়েছে যে নাম্বার বেশি পেয়ে কেউ ফেল করছে? এটা ভারতবর্ষে হয়েছে। একটা আনরিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রী তার চাকরির যে বয়সসীমা সেটা কিন্তু 27 বছরে শেষ হয়ে যাচ্ছে, উল্টো দিকে রিজার্ভ ক্যাটাগরির বয়সসীমা তার কিন্তু 6 বছর, কোনো জায়গায় 3 বছর বেশি। আমি এখান থেকেই নেব একটা পয়েন্ট নেব, এই যে এসসি এসটি ওবিসি আমি ধরে নিয়েছি যাদের নিয়ে সংরক্ষণের বারবার কথা হয়, সংরক্ষণ না থাকলে এইদের এসসি এসটি ওবিসি এদের উন্নতি ঠিক সেই মাত্রায় করা সম্ভব হবে, বিশ্বাস করেন আপনি? মানে জোর দিয়ে বলা যায় যে সেই মাত্রায় তাদের হবে? অবশ্যই হবে, পরিকাঠামো দরকার। আমরা তো চাইছি না, আমরা বলছি কি যে সরকার সমস্ত ভাবে আর্থিক ভাবে সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সর্বতোভাবে সাহায্য করুক, তাদের জন্য স্পেশাল কোচিং ক্লাস করুক, পয়সা করি ছাড় দিক, সবই করুক, কিন্তু মেধায় ছাড় বা সিট মেধায় ছাড় দেয়া মানে কি, আমাদের লক্ষ্য একটা, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তনই হোক শেষ কথা, যে যোগ্য সেই স্থান পাক এবং যারা পিছিয়ে আছে তাদেরকে যোগ্য করে তোলা হোক, সরকার সমস্ত ভাবে সাহায্য করুক তাদেরকে যোগ্য করে তোলার জন্য। আর আমি একটাই বললাম যে গরিব যেন সাহায্য পায়, এই গরিবের কিন্তু কোনো জাত নেই, গরিবের কিন্তু কোনো ধর্ম নেই, গরিব গরিব, গরিব বাঙালি হতে পারে, বিহারি হতে পারে, এসসি হতে পারে, আপনি দুটো জাতির কথা বলেছেন, হতে পারে ব্রাহ্মণ হতে পারে, কথা বলেছিলেন বেশ, কিন্তু প্রশ্নটা সেই নিরাপত্তা থেকেই যায়। জিশানের কাছে আসবো, যাদের তার কাছে আসবো, গর্গবাবু আমি একটু জিশানের বক্তব্যটা শুনে নিই, কারণ আমি জানি গর্গতার হাতে সময় নেই। জিশান খুব সংক্ষেপে যে প্রশ্নটা থেকে আমরা একটুখানি সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল যে ভূমিপুত্রের সংরক্ষণ তৃণমূল কংগ্রেস চায় কি চায় না, সেই মান্যতা দেবে কি দেবে না, তারপর আমি আর কারণ গর্গবাবুর একটু তারা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, খুব সংক্ষেপে বলে দিচ্ছি, দলের কি স্ট্যান্ড থাকবে সেটা দল ডিসাইড করবে। আমি অবশ্যই বলতে চাই এখানে, দেখুন ইকুয়ালিটি যাতে সমাজে বজায় থাকে, একটা মানুষ হিসেবে ভারতের নাগরিক হিসেবে আমি চাই, আমি এটা কোনোদিন চাই যে কোন মানুষকে তার জাতি ধর্ম বা রং দেখে তাকে প্রিফারেন্স দেওয়া হোক, এটা আমার ব্যক্তিগত মত, সেটা যাতে কোথাও না হয় অন্য কোন স্টেটে। আপনার বক্তব্য সেখান থেকে দাঁড়িয়ে যে কোনো সংরক্ষণের দরকার নেই, মানে বাংলায় বাঙালিদের সংরক্ষণের দরকার নেই, বলছি না সেটা বলছি না, আমি বলে দিচ্ছি, দেখুন যদি হরিয়ানাতে যদি রাজস্থান হরিয়ানাতে কেউ ভূমিপুত্র সংরক্ষণ করে থাকে, এইভাবে যদি প্রত্যেকটা স্টেট নিজেদের ভূমিপুত্র সংরক্ষণ করে থাকে, তাহলে অবশেষে হবে কি, দেখা যাবে যদি কোনো ছেলে বাঙালি ছেলে ভেবে নিন আইটি সেক্টরে ইন্টারেস্টেড, ব্যাঙ্গালোরে গিয়ে থাকে তবে কোনো একটা ভালো কোম্পানিতে, রাইট, কারণ ব্যাঙ্গালোরে গিয়ে আমাদের কান্ট্রির মধ্যে অন্যান্য স্টেটের কম্পারিজনে তো ওখানে গিয়ে দেখলো যে সেখানে ভূমিপুত্র সংরক্ষণ আছে বলে সে চাকরিটা পেলো না, তাকে অবশেষে আবার বাংলায় ফিরে আসতে হবে, বাংলায় এসে সে দেখবে যে এখানে তো অলরেডি কোনো সংরক্ষণ নেই, এখানে অন্য কোনো লোক অলরেডি চাকরি নিয়ে বসে আছে, সে বাংলায় চাকরি পেলো না, এরকম পরিস্থিতি যদি দাঁড়ায় তাহলে অবশ্যই বাংলাকে তো বাঙালিদের জন্য ভাবতে হবে। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন ম্যাম, আমার পয়েন্টটা ক্লিয়ার রাখবেন, আমি সংরক্ষণের বিরুদ্ধেও নয়, আমি তার ফেভারেও নয়, আমি ইকুয়ালিটির ফেভারে, ইকুয়ালিটি এক্সিস্ট করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সবকটা স্টেট নিজের ভূমিপুত্রদের কথা ভাবে তাহলে বাংলাকেও ভাবা উচিত, আর যদি সবকটা দেশ দেশের ইকুয়ালিটির কথা ভাবে, ইউনিটি ইন ডাইভার্সিটির কথা ভাবে, তাহলে সবকটা দেশ থেকে সংরক্ষণ উচিত। আমার পয়েন্টটা আমি ক্লিয়ার করলাম। বেশ, ইকুয়ালিটির প্রসঙ্গে আমার অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আমি আসবো তার আগে জয়দেবদার কাছে আসবো, তারপর গর্গবাবুর কাছেও আসতে হবে।
500 টাকা সাধারণদের দেওয়া হবে, 1000 টাকা এসসি এসটি ওবিসি এদেরকে দেওয়া হবে। আমার কয়েকটা স্পেসিফিক প্রশ্ন। হ্যাঁ বলুন। আমার কয়েকটা স্পেসিফিক প্রশ্ন আছে। বাংলা পক্ষের যিনি মানে আমাদের বর্গদা রয়েছেন, আমার কয়েকটা স্পেসিফিক বর্গবাবু রয়েছেন, ওনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন। আজকে বাংলা পক্ষের যে আন্দোলন বা বাংলা পক্ষের যে একটা নবজাগরণের সূচনা হচ্ছে বাংলার মুখে, এর ফলে বাংলা থেকে যারা বাকি রাজ্যগুলোতে চাকরি করতে গেছে তাদের ওপর সেই রাজ্যে কোনো আক্রমণ রকমের হামলা নেবে আসবে না তো, বা তাদেরকে সেখান থেকে চাকরি থেকে বহিষ্কার করা বা ছাঁটাই না তো? কারণ আমরা যতটা বাংলা পক্ষ সম্পর্কে দেখতে পেয়েছি সেখানে কিন্তু বাংলা পক্ষের পেজেতেই বিভিন্ন রাজ্য থেকে যে বাঙালিরা কাজ করতে গেছে তারা বলছে যে বাংলা পক্ষের এরকম কাজ করার প্রভাবে কিন্তু তারা ওই সমস্ত রাজ্যে কর্ণাটকে, ব্যাঙ্গালোরেতে, ভুবনেশ্বরে এবং সারা ভারতবর্ষে বাঙালিরা চাকরি করতে গেছে, তারা বলছে আমাদের চাকরি করতে অসুবিধে হচ্ছে, আমাদের বারবার থ্রেটনিং করা হচ্ছে এবং আমাদের বলছে তাহলে বাঙালি চলে যা, তোদের বাংলায় কাজ কর, এখানে কেন করবি, আমরা তাহলে এখানে তোদের কাজ দেবো না। তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হতে পারে এবং তাদের চাকরির সুনিশ্চয়তাটা যেটা ছিল সেটা নিরাপত্তাটা চলে যেতে পারে, সে জায়গায় বাংলা পক্ষ কিভাবে তাদের পাশে এসে দাঁড়াবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলায় আজকে চাকরিদাতা কারা? মারোয়ারি, গুজরাটি, এই সমস্ত অবাঙালিরা মানতে হবে বাবুকে। প্রধানত আপনি যদি সেক্টর ফাইভে যান বা যে কোনো প্রতিষ্ঠানে গর্গবাবুদের যে আন্দোলন সেখানে ওখানে বারবার দেখা যাচ্ছে যে মারোয়ারিরাই চাকরিদাতা, তো সেই চাকরিদাতা থেকে বাঙালি চাকরিদাতা কি করে হবে? মারোয়ারি চা বলবে ঠিক আছে আমরা চাকরিই দেবো না, আমরা চাকরিই দেবো না, কিন্তু যদি দিতে হয় আমরা যাকে পছন্দ করবো তাকে বাঙালিকে দিতে হবে, আমি বাংলায় ব্যবসায়ী করব না, বাংলা ছেড়ে আমরা বাইরে নিয়ে চলে যাব। যেরকম ভাবে আগে বাম ফ্রন্টের জমানায় বহু মানুষ এই জঙ্গি ট্রেড ইউনিয়নের জন্য ব্যবসা ছেড়ে দিয়ে চলে গেছিল, ব্যবসা ছেড়ে চলে যাবে তাহলে তাতে কি বাংলার উন্নতি হবে? আর যদি মারোয়াড়িরা চাকরি দেয় বাঙালিরা চাকরি দেবে কবে? বাঙালি দেবার জায়গায় আসবে, এটা প্রথম প্রশ্ন। বাঙালিরা চাকরি না দিলে আপনারা কি মারোয়াড়িদের ওপর, মারোয়াড়ি, গুজরাটি, বিহারি, ইউপি যারা চাকরিদাতা তারা আগামী দিনে বলবে আমরা দেবো না বাঙালি চাকরি, এখানে ব্যবসাই করবো না, চলে যাব, বাংলার পক্ষে কি সেটা ভালো হবে? আর যারা বাঙালিরা বাইরে চাকরি করছে তাদের যদি সেই রাজ্য থেকে এই রাজ্যে পাঠিয়ে দেয় এই রাজ্যে তাদের সবার চাকরির সংস্থান কি হবে? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যে বাইরের রাজ্যে রয়েছে তাদের নিরাপত্তাটাও তো একটা সুনিশ্চিত করার ব্যাপার আছে, তো বাংলা পক্ষ শুধু এখানে যেটা করছে সেটা কি একটা রাজনৈতিক স্টান্ট বা রাজনৈতিক কোনো ফায়দা নেবার জন্য? একদমই একদমই, আমি একদম একদম, আমি গর্গবাবুর হাতে খুব একটা সময় নেই, আমি ওই জন্য গর্গবাবুর কাছে আবারও ফিরবো। গর্গবাবু পরিষ্কার জায়গা ছিল নিরাপত্তা চাকরি একদম সুনিশ্চিত করা, শুনবো গর্গবাবু। আমার শুনতে একটু সমস্যা হচ্ছে গর্গদা, অডিও পাচ্ছি না। না গর্গদা পাচ্ছি না, আমার মনে হয় লগ আউট করে লগ ইন যেরকম আগের বার করেছিলেন সেটা হলেই সুবিধা হয়। না গর্গদা আমার মনে হচ্ছে একটু লগ আউট করে লগ ইন করতে হবে। আচ্ছা গর্গদা যতক্ষণ জয়েন করছে এই প্রশ্নের রেস ধরেই আমি, এই প্রশ্নের রেস ধরেই আমি যতক্ষণ গর্গদা জয়েন করছে ততক্ষণ আমি তন্ময় কুমার যিনি রয়েছেন, যিনি আপনাদের সংরক্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে রয়েছেন, ওনার কাছে আমি একটা প্রশ্ন রেখে দিচ্ছি। গর্গদা যখনই আমাদের লাইন আপ হয়ে যাবে আমরা গর্গদার উত্তরটা নেব, কিন্তু তন্ময় বাবুর কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কি মনে করেন যে সংরক্ষণ বিরোধিতা করার ফলে ভাষার যে টেক্সচার সেই টেক্সচারটা নষ্ট হয়ে যাবে না? আজকে বিআর আম্বেদকর যে সংরক্ষণের জন্য কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলিতে লড়াই করেছে বল্লভ ভাই প্যাটেলের সঙ্গে এবং যেখানে তিনি বলেছিলেন আরক্ষণের কথা, আজকেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় দলিতের উপর অত্যাচার হচ্ছে, দলিতকে জল নিতে দেওয়া হয় না, দলিতের অস্পৃশ্যতা রয়েছে। আপনি কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গে বসে বা বোম্বাইতে বসে এই অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি এবং এই যে দলিত সম্প্রদায়ের উপরে বা এসসি এসটিদের উপর অত্যাচার এটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি আপনি প্রত্যন্ত গ্রামে চলে যান ভারতবর্ষের এখনো যে সমস্ত গ্রামে এই অস্পৃশ্যতা রয়েছে, আনটাচেবিলিটি রয়েছে এবং এসসি এসটিদের উপর অত্যাচার সংগঠিত হচ্ছে বারবার, সেই মানুষগুলোকে যদি সংগঠনের আওতা থেকে আমরা বার করে আনি সেখানে মেধার সত্ত্বে তারা কি উঠে আসতে পারবে সমাজের মূল স্রোতে? যেটা আসলে বি আর আম্বেদকরের ভাবনা এবং তাদের স্বপ্ন ছিল যে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষকে মূল স্রোতে ফেরাবো। আপনার মনে হয় যে ভারতবর্ষের সমস্ত দলিত আজকে মূল স্রোতে ফিরে এসেছে, আর কোনো দলিত নেই, আর কোনো রিজার্ভেশনের দরকার নেই, অস্পৃশ্যতা নেই এবং কোনো মানুষের মধ্যে আর দলিত অত্যাচার নেই ভারতবর্ষের কোথাও? আপনারা কি স্বার্থে তাহলে বলছেন যে সংরক্ষণ তুলে নিতে হবে?
একটা কথা বলি যে প্রখ্যাত সাহিত্যিক আমাদের দলিত সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট এবং তৃণমূল কংগ্রেস বালাঘাট কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর একটা উক্তি আমি এখানে বলছি। তিনি বলেছেন, যিনি দলন্যের শিকার তিনি দলিত, এই দলিতের কিন্তু কোনো জাত ধর্ম নেই। অর্থাৎ যে দলনের যিনি শিকার হন তিনি একজন জেনারেল কাস্টের মানুষ হতে পারেন, কায়স্থ হতে পারেন, ব্রাহ্মীণ হতে পারেন, মাইশ্য হতে পারেন, দলিতের কিন্তু কোনো জাত নেই। অথচ আমরা দলিত বলতে শুধুমাত্র এসটিকে বুঝি। আমি 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 আচ্ছা গর্গদা ফিরে আসছি। হ্যাঁ গর্গদা, গর্গবাবু, গর্গবাবুকে বোধহয় বেরিয়ে যেতে হবে। তন্ময়বাবু, তন্ময়বাবু, তন্ময়বাবু আপনার অনুমতি নিয়ে আমি একটু গর্গবাবুর কাছে যাই, কারণ গর্গবাবুকে বেরিয়ে যেতে হবে সম্ভবত। ওকে 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 বেশ। হ্যাঁ গর্গবাবু বলুন বলুন। বাংলা পক্ষের আরেকজন সদস্য থাকবে অভিজিৎ কুণ্ডু। না আমি গর্গবাবুর সঙ্গে উত্তরটা আগে নিয়ে নিই, উত্তরটা নিয়ে নিই আগে। হ্যাঁ যাদব, যাদব বাবু আমি 7:30 প্লিজ। ওকে ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন গর্গবাবু বলুন, শুনতে চাইছি। হ্যাঁ বলুন। না আমি শুনতে পাচ্ছি না গর্গদা। না 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 অডিও পাচ্ছি না গর্গদা। লগ আউট করে লগ ইন করেছিলেন হয়তো, কিন্তু আমি অডিও পাচ্ছি না কোনো কারণে। আমার মনে হয় কোথায় একটা সমস্যা হচ্ছে। মূলত জয়দেবদার যে বিষয়টা, জয়দেবদার একদম পরিষ্কার প্রশ্ন ছিল গর্গবাবুর জন্য চাকরি এবং নিরাপত্তা নিয়ে, যে জায়গাটা যারা চাকরি দেবেন তারা কোথায় কতটা বাঙালি, অবাঙালি চাকরি দেওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়বেন না তো যদি এই সংরক্ষণ হয়। আর সংরক্ষণ বিরোধী হলে তাহলে অবশ্যই জায়গা যে ইকুয়ালিটির কথা আপনারা বলেন, অর্থাৎ প্রত্যেকে সমান, সমানাধিকার। এই সমানাধিকারটা নিয়ে আমার একটা প্রশ্ন শুরুতেই ছিল যে আদৌ সমানাধিকার সম্ভব কি? দিশানও হাত তুলে আছেন। প্রথম কথা হচ্ছে অধিকারটাকে বোঝাটা আগে দরকার, যেটা বাঙালির অধিকার নিয়ে আমরা কথা বলছি, তারপর তো সমানাধিকার কার কোনটা অধিকার। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। তন্ময় বাবুর কাছে আসবো। তন্ময় বাবু আপনি যদি ততক্ষণ উত্তরটা দিতে থাকেন আমাদের, আদৌ ইকুয়ালিটি সম্ভব? না না আমি জয়দেব বাবুর উত্তরটা দিচ্ছি। উনি যে বলেছেন দলিতের উপর অত্যাচার, আমরা দেখেছি যে যে বড় হতে চায়, একটা গাছের চারা যখন মাটি ফুড়ে বড় হয় তাকেও কিন্তু বাধার সম্মুখীন হয়ে গেছে। তাহলে দলিতের উপর অত্যাচারই শুধু হয়? একটা জেনারেল কাস্ট পিপল বা আনরিজার্ভ ক্যাটাগরির মানুষের উপর অত্যাচার, তারা কি ধর্ষণ হয় না? কিন্তু আমাদের এই কিছু দেখেছি সাংবাদিকগণ, তারা কোনো শব্দের আগে কোনো মহিলা হয়তো ধর্ষণ হয়েছেন, তার আগে দলিত মহিলা ধর্ষণ বলে লিখে দেন। এবং সেক্ষেত্রে কিন্তু অভিযুক্তের কোনো জাত ধর্ম থাকে না। আপনি কি সাম্প্রতিককালে কোনো ঘটনা কি ইঙ্গিত করছেন? না নিশ্চয়ই না, আমি ইন জেনারেল এই ট্রেন্ড কোনো জাত ধর্ম থাকে না, এটা আমি সমর্থন করছি আপনাকে। অবশ্যই দোষীর কোনো জাত ধর্ম থাকে না, দোষটা দোষীর। হ্যাঁ বলুন। হ্যাঁ কিন্তু আমরা দেখেছি আশ্চর্যজনকভাবে, এটা কিন্তু লজ্জার, যে অপরাধী মানে যিনি যার উপর অপরাধ হয়েছে তার সেই হতভাগা মেয়ের যার ধর্ষণ হয়েছে, দলিত দলিত একটা শব্দ বন্ধ জুড়ে দেওয়া হয়। কারণ কি না, এই দলিত শব্দটা জুড়লে খবরের কাগজটা কিন্তু আমি কিনে পড়বো, আমি কিন্তু খবরটায় চোখ রাখবো। এই দলিত একটা কিন্তু একটা বিজ্ঞাপনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে গেছে। অত্যাচার সবার উপরই হয়, কার উপর হয় না? মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি রাইটার্স বিল্ডিং থেকে মেরে বার করে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দলিত বলে আমাকে মেরে বার করে দেওয়া হয়েছে। সৌরভ গাঙ্গুলিও কিন্তু ব্লেক চ্যাপেল আমরা দেখেছি ভারতীয় দল থেকে বিনা কারণে একটা চক্রান্ত করে বাদ দিয়েছিলেন, তিনি কিন্তু কখনোই বলেননি আমি দলিত বলে আমাকে বাদ দেওয়া হয়েছে কিংবা বাঙালি বলে আমাকে বাদ দেওয়া হয়েছে। মিঠুন চক্রবর্তীকেও কিন্তু অনেক কষ্ট করে বড় হতে হয়েছে, তাও কিন্তু সুপারেন্দ্র অপমানের সম্মুখীন হতে হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এই কথাটাই বারবার করে বলা হয়েছে, বাঙালি বলে, বাঙালি বলে। হ্যাঁ না কিন্তু তন্ময়বাবু, সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে একথা বলা হয়েছে, তো অস্বীকার করার উপায় নেই, কি মুশকিল? তাকে বাঙালি বলে তাকে এই রকম জায়গায় আসতে হলে এটা তো ব্রেক চ্যাপেল এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যুদ্ধে পরিষ্কার, এটা তো পরিষ্কার বিষয়। এটা না, সেটা সৌরভ, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায় কখনো বলেননি, সেটা বাংলা সংবাদ মাধ্যম বলেছে। বলুন বলুন শুনছি। এবার আমরা দেখেছি যে মিঠুন চক্রবর্তীকেও দেখো, তিনিও কিন্তু লড়াই করে বড় হয়েছেন, তাকেও কিন্তু জিতেন্দ্র যখন বলিউডে গিয়েছিলেন একটা কটু কথা বলেছিল, তিনিও কিন্তু কখনো বাঙালি সেন্টিমেন্ট বা নেননি, কিংবা দলিত ফুটেজ যদি এটা কোনো এসসি এসটি মানুষকে বলা হতো তিনি কিন্তু দলিত ফুটেজ খেতেন, যে আমাকে দলিত বলে বলা হয়েছে। আসলে এটা তা নয়, মানুষ মানুষের উপর প্রফেশনালি ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, সেখানে কিন্তু কোনো জাতপাত ইস্যু এগুলো কিন্তু মানুষ সেন্টিমেন্ট হিসেবে ব্যবহার করে দেয়, এটা কিন্তু বেশিরভাগটাই রাজনৈতিক শব্দ। হ্যাঁ আসলে কিন্তু ঘটনা সবার উপরে অত্যাচার হয়, অত্যাচারের তো হতে হয় সবাইকেই,
যে দলিতদের উপরে অত্যাচার হচ্ছে এই ধারণাটা কিন্তু ভুল। এবং আমরা দেখা যাচ্ছে যে ন্যাশনাল ক্রাইম যেটা আছে তাতে দেখা যায় যে 90% SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্টের যে মামলা, যে দলিত বলে অত্যাচার, এটা কিন্তু সম্পূর্ণরূপে 95% মিথ্যা প্রমাণিত হয়। এবং এটাকে ফাঁসানো হিসেবে, মানে একজনকে চক্রান্ত করে তাকে আইনের বেড়া জালে জড়িয়ে দেওয়ার জন্যই ব্যবহৃত হয়। আমি আসব কিন্তু অত্যাচারের ক্ষেত্রে কোনো ক্যাটাগরিজ করা হয় না। আমি কি গরুক বাবুর সাথে কানেক্ট হতে পারলাম? আমি পিসিআর কে জিজ্ঞেস করব। গর্গবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি একটু গর্গবাবুর সাথে শোনা যাচ্ছে একদম। বলুন বলুন, প্রশ্ন পরিষ্কার আপনার কাছে একটু বলুন। হ্যাঁ, আমি একটু ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো বাঙালি যদি কিছু করে তাহলে বাইরে বাঙালির কিছু হবে কি না, এগুলো থিওরিটিক্যাল দিকে যাওয়া উচিত, বাস্তবে। নাম্বার ওয়ান, 18-তে একটা গুজরাটি শিশু কন্যাকে রেপের জন্য একজন বিহারি রেপ করেছিল, পরবর্তী 48 ঘন্টায় 50,000 ইউপি বিহারের লোককে একবারই গুজরাট থেকে পরিষ্কার মানে ইউপি বিহারে পাঠিয়ে দেওয়া হয়। কোনো কিছু না, কোনো নিউজ না কিছু, যে বড় যে লোকটা করেছিল বিজেপি থেকে কদিন আগে জয়েন করিয়ে নিয়েছে, ঠিক আছে। এবং তারপর কোথাও জানা নেই যে কোনো গুজরাটি সারা ভারতে কোথাও আছে, পরিষ্কার কথা। বড় পরে আবার 2019 পেয়েছে। দ্বিতীয় কথা, মহারাষ্ট্রে MNA শিবসেনাই বলুন, ঠিক আছে, এরা তো মোটামুটি ডোজ দেয়, ঠিক আছে, যদি মারাঠিদের অধিকার যেখানে লোক, কেউ শুনেছে মহারাষ্ট্রের বাইরে কোনো মারাঠি কোথাও কোনো ঝামেলায় পড়েছে এই কারণে? পরিষ্কার কথা, এই যে এখানে আন্দোলন হয়েছে, এতগুলো বাঙালি গণহত্যা হয়েছে, বিহারে বিহারে বাঙালি যে সাপ হয়ে গেছে বেশ কিছু এলাকায়, সেখানে যারা করেছে তারা কি বাংলায় কোনো সমস্যায় পড়েছে? পড়েনি, ঠিক আছে। আমরা বলছি না যে সমস্যায় পড়া উচিত, আমরা বলছি যে যে কিন্তু নিজের মাটিতে নিজের এলাকার জোর দেখিয়েছে সেটা প্রতিটি মানুষ রেকগনাইজ করে যে এইটা হচ্ছে ভাই, ঠিক আছে, এটা নিয়ে কেউ কোনো ঝামেলা করে না। এবার বাঙালি যদি বাংলারে গিয়ে সেখানকার মেয়েদের সঙ্গে খারাপ কিছু করে, সেখানে যদি এমন করে যে এমন ফ্ল্যাট বানায় যেখানে কি বলবো, বাঙালি ছাড়া আর নেব না, সেখানে যদি এখন MLA MP হওয়ার চেষ্টা করে, সেখানে গিয়ে যদি শুধু বোর্ডিং ফোর্ডিং দিয়ে পুরো এলাকা বানিয়ে নেয়, সেখানে যদি সংখ্যা এমন বাড়িয়ে কাউন্সিলর হব এই হব এই হব করে জিনিসগুলো করে নেয়, তখন যদি সেখানকার লোকজন খেপে যায় বাঙালির ওপর, সেটা কিন্তু দায় বাংলা পক্ষ নেবে না। কারণ প্রতিটি মানুষকেই কিন্তু অন্য রাজ্যে গিয়ে অতিথি যে নিয়ম সেটাকে মেনটেন করতে হবে, এবং বাংলা পক্ষ আশা করে এইটা বাংলায় যারা ঢুকবে তারাও মেনটেন করবে, এটা একটা কথা। পুঁজির যে কথাটা উনি বললেন, খুব পরিষ্কার কথা, দেখুন পুঁজি আকাশ থেকে পড়ে না, ঠিক আছে, পুঁজি আকাশ থেকে পড়ে না, টাকায় টাকা বাড়ে। আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিয়াল যে হোল্ডিং এর আমরা যে কি, সেটা মূলত তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ওয়ার সাপ্লাই এবং যে মজুদদারি কালোবাজারি করে সাহেবদের যে ফেলে যে কাঁচা টাকা করেছিল বড় বাজার, সাহেবদের ফেলে রাখা ইন্ডাস্ট্রিগুলো তারা কিনে রেখেছিল, আজকের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার তাদেরই। এবার পরিষ্কার কথা হচ্ছে বাঙালিদের বাঙালিদের হাতে টাকা কোত্থেকে আসবে? পশ্চিমবাংলার সরকারকে ধরে ধরে বাঙালিদের টেন্ডার দিতে হবে, পরিষ্কার কথা, বড় বড় টেন্ডার, কোটি কোটি টাকার টেন্ডার, তবেই বাঙালি পুঁজিপতি তৈরি হবে, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে, আমার ইচ্ছে হলো আমি দেব না, আরে তোমার ইচ্ছে হলো তুমি দেব না, আমরা তো জানি, আমরা তো জানি বাংলার বুকেই নানা জায়গায় বাঙালিকে কাজ দেওয়া হয় না, এমনকি বাংলার কি যেন বলে আধার কার্ড থাকলে সেখানে চাকরি দেওয়া হয় না। আপনি ইকরা জামুরিয়া এইসব এলাকায় খোঁজ নিয়ে দেখুন, পশ্চিম বর্ধমানে আমাদের কাছে রোজ শত শত কেস আসে। এবার সেখানে এর একটাই সমাধান, অন্যান্য রাজ্য জানে যে বেশ কিছু গ্রুপ আছে, আমি কোনো গোষ্ঠীর নাম করতে চাই না, কোন জাতির, তারা এরকম এই তেদরামিগুলো করে, তাদের জন্য একদম মেডিসিন তৈরি হয়েছে ভূমিপুত্র সংরক্ষণ, যে এখানে তুই ব্যবসা করলে এখানকার লোক তোকে নিতে হবে, আর এরা পালিয়ে যাবে কোথায়? এদের নিজেদের এলাকায় যদি ব্যবসা করে তো সেখানেই বসে থাকতো, তাই না? আজকে একটা হিন্দি একটা সিরিয়ালের কথাই ভাবুন না, সিরিয়াল অ্যাক্টিং করে বাঙালি, দেখে বাঙালি, অ্যাডভার্টাইজমেন্ট যে মাল বেচছে বাঙালি, তারপরে ফান্ডিংটা তো আমরাই দিচ্ছি, বড় বাজারে যা মাল কেনা হচ্ছে কিনছে বাঙালি, তারপরে ফান্ডিং আছে, মাঝে কেউ মাঝে বসে আছে, ওই মাঝের জায়গাটাই সামনে পেছনে পেছনে বাঙালি আছে, নেই মাঝে দখল করলে সব সুন্দর হয়ে যাবে, এটাই বলতে চাই। জয়দেবদা, গর্গদা গর্গদা পরিষ্কার করে দিয়েছেন আপনি যা প্রশ্ন করেছিলেন। গর্গদার কাছে একটা সরাসরি প্রশ্ন আছে,
এখানে রাজনাথানি বাবু রয়েছেন, মারোয়ারি সম্প্রদায়ের লোক এবং মারোয়ারি সংগঠন, এই সংগঠন যদি একত্রিত হয়ে যায়, এরা এদের সঙ্গে লড়াইটা করছেন, যেটা কিন্তু সম্মুখ সমর। আজকে পশ্চিমবঙ্গ সরকার কি পারবে যেটা আপনি বললেন এখান থেকে তাদের দৈহিক তলকা গুটিয়ে বাইরে পাঠিয়ে দিতে, সেই প্রেশার কি আপনি গভর্নমেন্টের উপর তৈরি করতে পারবেন? আর একটা প্রশ্ন, আমার মনে কিছু বাঙালিদের দিতে হবে, এখানে দিতে গেলে তো পুরোপুরি মানে আপনাদের পুরো চিটে যাবে, সবাইকে সমান সুযোগ, কাজের সুযোগ, সবকিছুর অধিকার সমান ভাবে দেওয়া, এ তো সংবিধানগত কৃত আমাদের অধিকার, সেখানে যদি মারোয়ারি 8 টাকা বিট করে আপনি বলবেন তাহলে বাঙালিকেই দিতে হবে 10 টাকা যে বিট করবে, তাহলে তো টেন্ডার করাটাই হতে পারে, মানে টেন্ডারের তো আসল সার্বত্রই চলে যাবে। আর একটা কথা আপনি বল যে বাঙালিদের, আর একটা জিনিস, মারোয়ারি যে গোষ্ঠী বা লবি এর সঙ্গে কিভাবে পেরে উঠবে? এরা যদি একত্রিত হয়ে একসঙ্গে এগেনস্টে আসে, আপনারা এই কি করে হারাবেন? সোজা কথা সোজাভাবে উত্তর দিয়ে দিন গর্গবাবু। খুব পরিষ্কার, খুব প্রশ্নগুলো খুব রাস্তে করছেন, তো আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, তারা আমাকে গালাগাল করছে। যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা ভুল ইম্প্রেশন আছে, আমরা কাউকে এখান থেকে তাড়াতে চাই, আমরা একদম কাউকে এখানে তাড়াতে চাই না। যেরকম মানে এই যে ভূমিপুত্র সংরক্ষণ করেছে রাজস্থানে, তার মানে কি মারোয়ারিরা সেখানে অমারোয়ারিদের বা অরাজস্থানীদের তাড়াতে চায়? তা তো নয়, আমরা তো এমন কোনো দাবি করিনি যা ভারতের অন্যান্য রাজ্যে অলরেডি উপস্থিত না। তাহলে বাঙালিদের ক্ষেত্রে এগুলো বললে যে গেল গেল রব তাড়াতে চায় এই ওই কি হবে, তাহলে এটাও আমাদের 70 বছর ধরে জাতি হিসেবে না ভাবার একটা না 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 একটু শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাসী। মানে এটা কি করে হয়, ধরুন আমরা 86% বাঙালি, তাহলে 86% জিনিস আমরা পাবো, ধরুন 1% যে আছে ধরুন মারোয়ারি সাপোজ, ঠিক আছে, সে 1% পাবে। আমরা তো চাই না যে 1% মারোয়ারি 0.5% জিনিস পাক, আমরা চাই না মারোয়ারির কোনো এখানে অধিকার লঙ্ঘন হোক, আমরা চাই 1% মারোয়ারি 1% যেন তার ন্যায্য থাকে, আমরা একদম এটা চাই, ঠিক আছে। এটা এক, অর্থাৎ আমরা সমবন্টন, সমানাধিকার এগুলোতে বিশ্বাসী। দেখো দেখো শুনুন না, টেন্ডারটা শুনুন, আরে আপনিও প্র্যাকটিক্যাল দুনিয়ায় থাকেন, আমিও প্র্যাকটিক্যাল দুনিয়ায় থাকি, এই যে 1947 থেকে আছে 2021 অবধি সকলে লোকাল চেনা পেটোয়াদের টেন্ডার দিয়ে গেলে এতে ভারত কিছুই ভাঙেনি, ঠিক আছে, বরং গোয়া ফোয়া পরে যোগ করা গেছে, ঠিক আছে, ওসব কিচ্ছু হবে না। পাতি কথা হচ্ছে L1টা কি করে নিজের লোককে পাওয়ানোর, এর সিস্টেম আমরা গত 200 বছর ধরে উপমহাদেশে কেন সারা বিশ্বে চালু আছে, L1টা যে সেই পাবে। এবার L1টা ওই আর কি, শুন, ব্যবস্থা হয়, ইচ্ছে থাকলে উপায় হয়, এই হচ্ছে কথা, সবকিছু আমি কি এরকম ভাবে বলবো? দেখুন দেখুন দেখুন, স্বজন পোষণ, সকলে স্বজন পোষণ করে, আমরা খুব পরিষ্কার ওপেন স্বজাতি পোষণ করতে বলছি, এবং স্বজাতি বলতে যদি বাঙালি না হয়, ভূমিপুত্রের কথা বলছি, বাংলার মানুষ, আরে একটা কথা ভেবে দেখুন না, বাংলার মানুষের টেন্ডার, ঠিক আছে, বাংলার সরকারের টেন্ডার, সেটা মাটিতে তৈরি হবে, একটা বিল্ডিং হবে বা ব্রিজ হবে, ভারতের বাকি রাজ্যগুলো যদি স্বজাতি পোষণ করে সেক্ষেত্রে বাঙালির অবস্থান কি হবে বা বাঙালির পরিস্থিতি কি দাঁড়াবে সেক্ষেত্রে? হ্যাঁ ওইটাই তো আগে, এটাই তো অলরেডি বলছি যে আপনি তারা যদি করে তাহলে বাঙালির কি হবে, প্রশ্নটা আপনি এইভাবে ফ্রেম করছেন, এই কারণেই বলছি বাস্তবটা দেখুন, তারা করছে, এবার বাঙালি উত্তরে কি করবে, এটাই হচ্ছে কোশ্চেন, বাঙালি কি করলে তারা কি করবে, এটা কোশ্চেন নয়। আপনি ভাবতে পারেন আজকে ডিউ টু তাদের যে লবি দিল্লিতে যেটা কাজ করে শেয়ালদায়,
শিয়ালদায় যদি একটা আপনি দোকান দেন শিয়ালদা স্টেশনে, আপনি বুঝতেই পারছেন আপনার ব্যবসা বুদ্ধি লাগে না শিয়ালদা স্টেশনে মাল বিক্রি করতে, আপনি আর মাল নিয়ে বসে থাকবেন, মাল উঠে যাবে। আপনি জানেন, আপনি আমি অনুরোধ করবো 24 আওয়ার্স টিভি কে একদিন শিয়ালদা স্টেশনে যান এবং সেখানে যারা টেন্ডার নিয়ে যারা স্টল পেয়েছে একটা বাংলার কেউ পাইনি, বাঙালি তো বাদ দিন, বাংলার কোনো কোম্পানি পাইনি, কারণ তার দিল্লিতে সেটিং আছে। আপনার কি মনে হয় ওখানে যেভাবে এলওয়ান করেছে বাংলার মাটিতেও বাঙালি ওইভাবে এলওয়ান করবে? ও আইন ভাঙেনি, আমরাও আইন ভাঙ। বলছি তো এই যে এই যে ইন্দোর থেকে এই থেকে নানা থেকে লবি করে কেন্দ্রের রেল ভবন করে যে ধরুন শিয়ালদা সবকটা টেন্ডার জোগাড় করেছে, করেছে তো, নিশ্চয়ই আইন ভাঙেনি, বা আইন যে করে করে থাকুক তারা কেউ গারদে নেই, তারা সুন্দর ব্যবসা করছে, তারা যে মেথডে করেছে আইন বেআইন কি জানি না, আমাদেরও এই মেথডেই টেন্ডারটা দিতে হবে, পরিষ্কার কথা। এবার সবকিছু তো কি আর এরম ভাবে হয় দাদা, ঠিক আছে, এটুকু তো একটু তো বুঝে নিতে হবে। আপনার জায়গাটা বুঝতে পারলাম, কিন্তু সেটা যিনি তৃণমূলের পক্ষ থেকে আছেন তাকে জিজ্ঞেস করতে সরকার বুঝবে কি না। সোমনাথ বাবু পরিষ্কার, জয়দেবদা সোমনাথদাকে প্রশ্ন করার আগে একটা কথা জয়দেবদাকে বলতে চাইবো আমি। জয়দেবদা, আমরাও জানি কিভাবে টেন্ডার পেয়েছে কিভাবে টেন্ডার পাইনি, এইটা আমার খুব মানে পেলাম কথাটা। প্রিয়দর্শিনী দি হাসি 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 মুখ নিয়ে যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বাংলা পক্ষ থেকেও আমাদের সঙ্গে অভিজিৎ বাবু, আমরা অভিজিৎ বাবুকেও যুক্ত করব কিছুক্ষণের মধ্যে। প্রিয়দর্শিনী দি স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহরায়, আক্রান্ত রাজনৈতিক বিশেষক বলছিলাম তাকে, রাজনেতারি জি বলছিলেন যে তার কি ঘটনার কথা। জয়দেবদার প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। সোমনাথদা বলছি যে খুব সত্যি কথা বলুন, নেচার বাস্কেটে যে ঘটনাটা সেই ঘটনাটা একজন অবাঙালির দ্বারা হওয়ায় বাঙালি আক্রান্ত, এই জায়গা থেকে বাঙালির আসু কর্তব্য কি, এবং বাঙালিরা কিভাবে এই রকম বিভিন্ন, আপনার একার উপর আক্রমণ হয়নি, এরকম বারবার বিভিন্ন জায়গায় বাংলা পক্ষ নিয়ে দাঁড়িয়েছে তাদের পাশে, এবং সেই বিভিন্ন আক্রমণ, হ্যাঁ বলুন এই জায়গা থেকে আমাদের যদুবাবু, আমাদের যদুবাবু, আমি আমি একটা কথা বলি শুনুন না, নেচার বাস, আমি যখন থানাতে বসেছিলাম, আমি একজনের নাম বলছি না, বড় পুলিশ অফিসার, অনেক বড় পুলিশ অফিসার, তিনি একজন অফিসারকে ফোনে আমায় ফোন করে বললেন, সোমনাথ বাবু আপনাকে ধন্যবাদ, আপনি অন্তত মেরুদণ্ড সোজা করে নেচার বাস্কেটের বিরুদ্ধে এসে অন্তত একটা কমপ্লেন করেছেন। আপনি বিশ্বাস করুন, আমি থানার এত বড় অফিসার, আমি আমার স্ত্রীকে নিয়ে সিভিল ড্রেসে ওখানে জিনিসপত্র কিনতে গিয়ে উপলব্ধি করেছি আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক ওখানে, তার কারণ বাঙালি মানেই নাকি তাদের পকেটে পয়সা নেই। জয়দেববাবু, নেচার বাস্কেটে কিন্তু আমি প্রথম দিন যাইনি, আমি এর আগে অনেকবার গেছি, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেচার বাস্কেটে আমার নেই, আমি বারবার বলছি, কিন্তু একটি অবাঙালি ছেলে যে বাংলার ভয় জানে না, এটা সোমনাথ বাবু পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ সোমনাথ বাবু, আপনার কথার মাঝখানে, সোমনাথ বাবু আপনার কথার মাঝখানে একটু বলে দিই, আমাদের সঙ্গে অভিজিৎ কুণ্ডু বাংলা পক্ষের মুখপাত্র, তিনি যুক্ত হচ্ছেন। অভিজিৎ বাবু স্বাগত, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। সোমনাথ বাবু, যেটা আপনি বলছিলেন যে বিশেষ দোকানের কথা বা বিপণন সংস্থার কথা বলছিলেন, এবং রাজনেতা নিজে আপনি যেটা বলছিলেন যে আমি অতটা জানি না বলতে পারবো না, আমার মনে হয় এই আলোচনা শুনলে আপনি বুঝতে পেরে যাবেন মানে বাঙালিকে জিনিস দেয়া হবে না কিভাবে হেনস্থা হতে হয় অবাঙালির হাতে বাঙালিকে। হ্যাঁ সোমনাথ বাবু বলুন আপনি। না না না, ওখানে কিন্তু আমি অনেকবার গেছি, আমি ওটা প্রথম দিন ছিল না, ছেলেটি আপনি বিশ্বাস করবেন না, ছেলেটি উপর থেকে উপর থেকে চেঁচাচ্ছে, চেঁচাতে চেঁচাতে যখন বাঙালি মেয়েটি আমায় ডেকে নিয়ে সাইডে বলছে আপনি কাউন্টারে চলুন, ছেলেটি দৌড়েছে আমায় তুতুকারি করে বলছে একে কোনো জিনিস দেওয়া হবে না, তুই আসে ভাগ, ইসকো ভাগা ইয়া আসে। আমি কন্টিনিউয়াসলি জিনিসপত্রগুলো নিয়ে কাউন্টারে লোকদের এই জিনিসটা আমি হাত দিয়েছি, আমার যদি অপরাধ হয় আমি এটা কিনে নিচ্ছি,
যদি পানিশমেন্ট দেওয়া হয় পানিশমেন্ট দিন, যদি থানাতে অ্যারেস্ট করাতে হয় থানাতে অ্যারেস্ট করান, কিন্তু দয়া করে আমার পরিচিতি আছে এইভাবে চিৎকার করবেন না, নেলে তুই দাসে ভাগ। এবং আপনারা যদি সিসিটিভি দেখেন তাহলে দেখবেন আমি যতক্ষণ ওখানে ছিলাম ছেলেটি আমার তিন থেকে চার দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল। কাউন্টারে যখন আমি পেমেন্ট করছিলাম একটি বাঙালি ছেলে সে আমাকে বলছে স্যার আপনাকে চিনি, যেই বলেছে ওই ছেলেটি দৌড়ে এসে সেই ছেলেটির হাত ধরে টেনে চড়িয়ে নিয়ে চলে গেল, এ বাদ মাতকার এটা নকরি করনে কাহিনী, এটা দিস টাইপ অফ ওয়ার্ক। শুধু তাই নয়, বিশ্বাস করবেন না, ছেলেটি গিয়ে দারোয়ানের পাশে যে ছেলে যে ভদ্রলোক ওখানে সিকিউরিটি গার্ডে দাঁড়িয়ে রইল, আমি যতক্ষণে বেরোলাম ছেলেটি আমার পেছনে পেছনে এসে পার্ক স্ট্রিটে রাস্তার উপরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে যেন পারলে আমাকে মারে। আমি কোন গাড়িতে উঠছি সেটি পর্যন্ত লক্ষ্য করছি, এতে না সহ্য করতে পারিনি, এটা সহ্য করা সম্ভব হয় না, এটা সহ্য করতে পারিনি। দীর্ঘদিন রাজনীতি করে এসেছি, এই জিনিস কখনো বাংলার মুখে কখনো করতে দেখিনি। বারবার বলছি কিছু মানুষ অবাঙালি মানেন যারা এই তো ভাবছেন বাঙালিরা তাদের চাকর বাকর এবং বাঙালি মানে গরিব, তাদের কাছে পয়সা নেই। বলে রাখি ওখানে কিন্তু আমি 6,000 টাকার উপরে জিনিস কিনেছিলাম, মোর দ্যান 6,000 rupees, এবং আমি ওখানে মাঝে মধ্যেই যাই। ওরা ভাবে ওদের ওই কিছু মানুষের, বারবার বলছি নেচার বাস্কেটের অন্যান্য কর্মীদের কারোর প্রতি আমার কোনো ইয়ে নেই, কিন্তু ছেলেটি যখন ঝগড়া করছে কিংবা আমার উপর তেড়ে আসছে অন্যান্য কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে একটা কোণে দাঁড়িয়ে আছে, তার কারণ ছেলেটির এত প্রভাব, এত প্রভাব, যেটা আমার সব থেকে এই যে বলছেন না বাঙালি অবাঙালি, অবাঙালির প্রভাব আমি নিজের চোখে সেদিন নেচার বাস্কেটের বাঙালি কর্মচারীদের তাদের ভীত সন্ত্রস্ত চোখের মাধ্যমে দেখতে পেয়েছি। এবার যদি গর্গরা বলে যে বাঙালিকে রক্ষা করতে গেলে তাদের পাশে দাঁড়াতে হবে, নিশ্চিতভাবে এই সমস্ত অবাঙালি যারা বাঙালিদের চাকরভাবে মনে করে বাঙালি মানেই তাদের উপরে মাথায় ঢুকে তাদের মাথায় লাথি মারা, তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে তাদের জন্য যদি সংরক্ষণের আহ্বান জানায় নিশ্চিতভাবে বাংলা পক্ষে এবং গর্গদের পাশে দাঁড়াবার একটা অঙ্গীকার অ্যাজ এ বাঙালি হিসাবে করতে চাইছি। আমি বারবার বলছি রাজনীতি নেই, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে দলের হয়ে কথা বলি, কিন্তু তা সত্ত্বেও বিজেপির নেতারা আমাকে ফোন করে বলেছে সোমনাথ এটা করা অন্যায় হয়েছে। রাজনীতি নেই এর ভিতরে, এতটুকু রাজনীতি নেই, আমরা রাজনীতি করব রাজনীতির জায়গায়, কিন্তু এটা একটা বাঙালি হিসাবে অসম্মানিত হয়ে বাঙালির একটা অর্গানের কাছে আমি সাহায্য চেয়েছি, তারা একজন বাঙালি হিসাবে আমার পাশে দাঁড়িয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ, একদম বাংলা পক্ষের কাছে কৃতজ্ঞ। সোমনাথ বাবু বললেন আমাদেরকে, জয়দেব তার প্রশ্ন করেছিলেন পরিষ্কার, বাংলা পক্ষের পক্ষ থেকে রয়েছেন অভিজিৎ বাবু আমাদের কাছে সঙ্গে, কিন্তু এই মুহূর্তে আমি একটু প্রিয়দর্শিনীদির কাছে আসবো। প্রিয়দর্শিনীদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আছেন, কিছুক্ষণ আগেই আলোচনার মধ্যে জিশানও যখন বলছিলেন যে আমি দলের কথা বলতে পারবো না, অবশ্যই দল তো একটা সিদ্ধান্ত নিলে সেটা একটা স্ট্যাম্প পড়ে যাবে, প্রশ্নটা করেছিলেন জয়দেব দা পরিষ্কার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জিকে, এবং প্রশ্নটা ছিল এটাই যে যদি বাঙালি সংরক্ষণ বাংলাতে করা হয়, যেটার জন্য বলা হচ্ছে বাংলা পক্ষ বলছে বা ভূমিপুত্র সংরক্ষণ দরকার, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বাংলায় থাকা বিভিন্ন ব্যবসাদার বিভিন্ন অফিসের লোকজন তারা যদি সেই জায়গা থেকেই বলে যে হ্যাঁ আমরা সব গুটিয়ে চলে গেলাম, থাক বাংলা বাঙালিদের জন্য, আমরা বিজনেস করব না, বা এই যে টেন্ডার যখন পাস করা হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার সেই সদর্থক ভূমিকা বা সেই দাপটটা দেখাতে পারবে তো, বা বাংলার কোনো একটা কর্মচারী যদি বাংলায় সংরক্ষণই হয়ে যায় বাঙালিদের জন্য, তাহলে সে অন্য রাষ্ট্রে যখন, অন্য রাষ্ট্রে না অন্য রাজ্যে যখন কাজ করতে যাবে তাকে চরম হেনস্থার শিকার হতে হয়, হতেই পারে নাও হতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে হতে হয় তো বলেই দিচ্ছেন, তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলার সেই জায়গাটা তৈরি থাকবে কি যে আমার রাজ্যের সবকিছু আমি সিকিউর করে দেবো, পরিষ্কার আমার সন্তান যেন থাকে, দুধে ভাতের মতো ব্যবস্থা বাংলায় করা যাবে কি? প্রিয়দর্শিনী দি, এখানে কয়েকটা কথা আমি একটু আগে বলে নেব, বলে নেওয়াটা দরকার, তার কারণ মানে এই সংরক্ষণ যখনই কথাটা আসে না তোমাদের টপিক অনুযায়ী যদি আমি যাই, সংরক্ষণ বলতে কিন্তু অনেক কিছু বোঝায়, দুটো ছোট ঘটনা, তিনটে ঘটনা বলবো। এক, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা সর্বভারতীয় শুধু বলবো না আন্তর্জাতিক স্তরে একজন অবাঙালি ডিন এসে বাঙালি প্রফেসরদেরকে এক ঘরে করেছিল 3 বছর ধরে। সেই প্রফেসররা প্রথমে অত্যন্ত বিচলিত হয়, কিছু প্রফেসরদেরকে জোর করে চাকরি ছেড়ে দিতে হয় বা রিটায়ারমেন্ট করিয়ে নিতে হয়, কিছু প্রফেসরদের ইন্টারন্যাশনাল মানে যেটাকে বলে আন্তর্জাতিক খ্যাত প্রজেক্ট বন্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেই প্রফেসররা এবং অবাঙালি দক্ষিণ ভারতীয় প্রফেসর, কিছু কিছু উত্তর ভারতীয় প্রফেসর এবং কিছু বাঙালি প্রফেসর সবাই মিলে যখন প্রতিবাদ করে,
আজ সে ডিন কিন্তু নেই। আমি নাম নিচ্ছি না, কারণ সংস্থাটার সাথে এককালে আমিও জড়িত ছিলাম এবং নামটা নিতে গেলে আমি অনেকগুলো কন্ট্রোভার্সি, যদিও তুমি যদি একটু যদি দেখো খোঁজ খবর না তুমি জানবে কোন কোন অর্গানাইজেশন কোন ইনস্টিটিউটের কথা আমি বলছি। আন্তর্জাতিক একটা ইনস্টিটিউট এবং মানে পশ্চিমবঙ্গে যেটাকে একদম স্বর্ণ স্বর্ণাক্ষরে সে লেখা থাকে। দ্বিতীয় ঘটনা বলি, আমার নিজের কাজের সূত্রে আমি ঝাড়খণ্ডে খুব যাই। ঝাড়খণ্ডে কুস্তেগ্রা বলে একটা জায়গা আছে এবং তাছাড়া রামগড়ে একটা ছোট্ট গ্রাম আছে, গ্রাম বলবো না একটা এরিয়া আর কি, সেখানে মুসলমানদেরকে, মুসলমান নন বেঙ্গলি মুসলমান, হিন্দি স্পিকিং মুসলমানদেরকে এমন ভাবে এক ঘরে করে রাখা হয় যে তাদের মানে তাদের গলির গেলে কেউ পরিষ্কার করে না, মানে মেথড আসছে না। তো তৃতীয়ত আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার ফোনটা হারিয়ে গেছিল ঝাড়খণ্ডে, আমাকে ওরা ইনসিস্ট করেছিল যে হিন্দিতে চিঠি লেখো। তো আমি হিন্দি লিখতে পারি, কিন্তু যখন খুব চিন্তায় থাকে, যেমন রাত 11টার সময় একটা অত্যন্ত মানে একদম একা জায়গায় যখন আমি রিকোয়েস্ট করি যে স্যার আমি এখন লিখতে পারি, কিন্তু আমি চিঠি লিখতে গেলে এক ঘন্টা লেগে যাবে কারণ আমার হাত কাঁপছে আর আমার হাত কাঁপলে আমি ইংরেজিতে লিখি, তখন আমাকে বলেছিল না হিন্দি আমাদের রাষ্ট্রভাষা অতএব তোমাকে হিন্দিতেই লিখতে হবে। তাই হোক, আমি কান্নাকাটি খুবই ছোট ছিলাম এবং কান্নাকাটি করাতে তখন ওরাই লিখে দেয়, কিন্তু হ্যাঁ একটা বেসিক হ্যারাসমেন্ট হয়েছিল। প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে যে আমরা ভূমি সন্তান ভূমি পুত্র এই কথাগুলো তো বলছি, 200-300 বছর আগে যখন ব্রিটিশ আসেনি পশ্চিমবঙ্গে বা তারও আগে, তখন কিন্তু পশ্চিমবঙ্গে অনেক অনেক রকম এথনিসিটি বা অনেক রকম জাতিভেদ অনুযায়ী তারা ব্যবসা করতে আসতো লোকে, তখন কিন্তু প্রচুর বাঙালি ব্যবসায়ী ছিল। ব্রিটিশ আসার পরে কিন্তু ব্রিটিশ টাইমে যেটা আমলা সময় বলে, যেটা বিউরোক্রেটিক টাইম বলি আমরা, আস্তে আস্তে খালি ব্যবসা করার চলে যায়, তারা অন্যান্য বিউরোক্রেটিক স্পেশালি IAS IPS ICS গভর্নমেন্ট জবস ইন্টারেস্টেড হয়ে যায়। আমাদের এখন যেটা করতে হবে না সরকার থেকে যেটা আমরা এবং আমি শিওর যেটা আমরা করব হচ্ছে যে আমাদের যারা ছেলে মেয়ে যারা স্টুডেন্ট আছে যারা ইউথ উইং আছে তাদেরকে বিজনেস এনাবেল করা, এন্টারপ্রেনারশিপ এনাবেল করা, মানে যেটাকে এখন অবশ্য সেটা করাও হচ্ছে, এই নয় যে করা হচ্ছে না, সেইটা ব্যাপারে 5 বছর পরে টেন্ডারের জন্য যখন ভালো টেন্ডারের লোক থাকবে। এখন কিন্তু বর্গদা বললেন ঠিকই, এমন অনেক ব্যবসা আছে যেখানে কিন্তু বাঙালি টেন্ডার দেয় না জিনা, সেখানে তুমি কি করবে বলো? সেক্ষেত্রে কি যারা ভূমি সন্তান যারা বছরের পর বছর এবং জন্ম মানে পরম্পরাগত হয়তো 300 বছর ধরে নন বেঙ্গলি বাঙালি নন কিন্তু তারা ব্যবসাটা করছে, তাদেরকে কি আমরা তাড়িয়ে দিতে পারি? তাদের তো সেটা সেক্ষেত্রে এটা কি দরকার না যে আমরা আমাদের স্পেশালিটির স্কোপটা বাড়াই, আমরা আমাদেরকে নিজেদেরকে আরো বেশি উর্বর করে তুলি? যেক্ষেত্রে যখন গর্গদা 5-10 বছর বাদে এই কথাটা বলবে তখন অবশ্যই টেন্ডার দেওয়ার জন্য 500-500 জন লোক এসে দাঁড়িয়ে যাবে, তখন যখন সংরক্ষণের কথা বলবো তখন সংরক্ষণের কথা বলার জন্য একটা জায়গা থাকবে। মানে আমার যেটা মনে হয় এটা একটা, আমি আজকে কিন্তু রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক আমি আজকে তোমাদের লাইভটা যখন আমাকে তোমাদের PCR ইনভাইট করলো আমি শুধু একটা কারণেই আসলাম যে কোন জায়গায় বাঙালি যদি মাথায় বুদ্ধি লাগিয়েছে তখন কিন্তু বাঙালি উৎখাত করতে পেরেছে অশুভ শক্তিকে, এটা আমি তোমাকে বলছি। বাঙালি কিন্তু বুদ্ধি লাগালে অনেক কিছু করতে পারে, আমি বারবার এইটাই মনে করি। অভিজিৎ বাবুর কাছে আসবো, আমি অভিজিৎ বাবুর কাছে আসবো। অভিজিৎ কুন্ডু বাংলা, হ্যাঁ তিনি আমাদের বাংলা পক্ষের মুখপাত্র। অভিজিৎ বাবু, যেটা যেটা প্রিয়দর্শিনীদি যেটা তৃণমূলের তিনি বললেন এবং কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল, এই আমি দেখছিলামও যে আমাদের অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকটা কমেন্ট এসছে বলছে যে অন্য রাজ্যে হলে আমাদের রাজ্যে কেন হবে না, এরকম বিভিন্ন কিছু লেখা দেখছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা বললেন প্রিয়দর্শিনীদি কথা যে আমরা সেই আমাদের কি এই মুহূর্তে ভূমিপুত্র করার মতো পটেনশিয়ালিটি জায়গায় পশ্চিমবঙ্গ আছে যেখানে এই মানে পারিপার্শ্বিক যে দাপটটা মানে পারিপার্শ্বিক যে ভাবনাটা যে ঝাপটাটা সেটা পশ্চিমবঙ্গ সহ্য করতে পারবে? কারণ ভূমিপুত্র হতে গেলে বা সংরক্ষণটা হতে গেলে যে দাপটটা বা যে সমস্যাগুলো থাকবে বাঙালির চারপাশে সেইগুলোকে সামলে নেবার মতো পটেনশিয়াল এবিলিটির মধ্যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ আছে কি? অভিজিৎ বাবু, হ্যাঁ সবার আগে আপনাকে আমি একটা কথা বলি, যেটা প্রিয়দর্শিনী বললেন বাস্তব কথা, হ্যাঁ যে আমরা
যদি ইন্ডাস্ট্রির দিক থেকে দেখতে চান, ইন্ডাস্ট্রির দিক থেকে মানে ছোট শিল্প বা ক্ষুদ্র শিল্পের দিক থেকে বাংলা এখনো নিজস্ব জায়গা ধরে রেখেছে, কিন্তু যদি বৃহৎ শিল্পের কথা ধরতে চান, বৃহৎ শিল্পে বাংলা অনেকটাই অন্যান্য রাজ্যের বেশ কিছু রাজ্যের তুলনায় অনেকটাই আমরা পিছিয়েছি। কিন্তু এই যে পিছানোর যে প্রেক্ষাপট সেটাও যদি আপনি বিচার করে দেখেন, যে আমাদের যখন একটা সময় এই রাজ্যে, শুধু এই রাজ্যে নয় গোটা দেশেই, আমাদের কিন্তু ব্যবসায় একটা ইতিহাস ছিল, সেই ব্যবসায়িক ইতিহাস আমাদের পিছিয়ে যাওয়ার পিছনে যে কারণগুলো আছে, সেই কারণগুলোকে যদি আপনি একটু বিচার করে দেখেন, তাহলে কিন্তু বুঝবেন যে সেখানেও তখনকার সময় যেহেতু ভূমিপুত্র সংরক্ষণের কোনো প্রয়োজন ছিল না, কারণ সেরকম কোনো পরিস্থিতি তখন তৈরি হয়নি বলে আমরা মনে করেছিলাম, সেখানেও কিন্তু আমরা সেই বাইরের রাজ্যের মানুষের কিছু কারণেই কিন্তু আমরা এখানে পিছিয়েছি। এমন নয় যে বাঙালি নিজেই নিজেকে সময় আমাদের মাথায় এটা প্ল্যান্ট করে দেওয়া হয়েছে যে আমরা নিজেদের দোষে পিছিয়েছি। অবশ্যই দোষ গুণ একটা জাতির স্বধর্ম, একটা জাতির মধ্যে ভালো খারাপ দুটোই থাকে। এবারে আমাদের কিন্তু রাজ্যের এমন অবস্থা নয় বা যে বাঙালিরা সব যেচে যেচে নিজেরা নিজেদের ইচ্ছায় সব নিজেদেরকে পিছিয়ে দিয়েছে। অনেক রকম প্রেক্ষাপট আছে, আপনি যদি দেখেন লাইসেন্স রাজের সময় দেখবেন আমাদের রাজ্যের ক্ষেত্রে অনেক দেরি হয়েছে আমাদের এক একটা লাইসেন্স পেতে, বা মাসুল সমীকরণ নীতি যখন অ্যাপ্লাই করা হয়েছিল সেই সময় দেখবেন আমাদের পূর্ব ভারতের দিকে ইন্ডাস্ট্রি গুলো তখন আমাদের খারাপ হয়েছে সেই সমস্ত সময়। এবারে এই যে একটা সময় কেন্দ্রীয় সরকারে থাকা, বা আমি বলবো কেন্দ্রীয় সরকারটা কার হাতে ছিল সেই সময়, মানে কোন কোন রাজ্যের মানুষের, তারা কিন্তু তাদের হাতে থাকা ক্ষমতাকে প্রয়োগ করে রীতিমতো আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করেছেন সেই সময়, তবেই আমরা আজকে পিছিয়েছি। এবার সলিউশনের কথা বলি, যদি আপনি বলেন যে আমরা এই মুহূর্তে তৈরি কিনা, তাহলে তৈরি কিনা সেই দিক থেকে আমি বলবো আপনাকে যে আমরা বেশ কিছুটা তৈরি, কিন্তু আমাদের আরো তৈরি হতে হবে, এটা নিঃসন্দেহে। যে একটা যা সবসময় নিজেকে ঘষে মেজে আরো উন্নত করার চেষ্টা আমাদের করতে হবে, কিন্তু আপনি যদি শুরুটাই না করেন তাহলে আপনার শুরুটা হবে কি করে? অর্থাৎ আমি ধরে নিচ্ছি আজকে যে আমরা 10 বছর ধরে তৈরি করব আমাদের পরের জেনারেশনকে, তারপরে আমরা ভূমিপুত্র সংরক্ষণের দিকে এগোবো, কিন্তু সেই ক্ষেত্রে কি পরবর্তী যেই আপনি 10 বছর যেই জেনারেশনটাকে তৈরি করবেন তারা কি উৎসাহ পাবে? আজকে তারা তো মনে মনে ধরেই নিয়েছে, বাংলার প্রচুর ব্যবসায়ী, আমি নিজে একজন ব্যবসায়ী, আমি সেই জন্য বলছি আমাকে ভীষণ ভীষণ ভাবে গত 3 বছর ধরে মানে রীতিমতো ভয়ঙ্কর একটা এমন স্ট্রাগল করতে হচ্ছে, যেই স্ট্রাগলটা এই বাংলায় থাকা বাইরের রাজ্য থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী যে সবে শুরু করেছে একজন এন্টারপ্রেনিয়র, তাকে কিন্তু সেই নিষ্পেষণটা সহ্য করতে হয় না। আপনি বড় বাজারে গিয়ে যদি দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার নিউজ চ্যানেলকে নিয়ে আপনি একদিন সার্ভে করবেন, সেখানে স্বজাতির জন্য একরকম দাম ধার্য করা হয়, আবার আমরা যারা বাঙালি তাদের জন্য একরকমের দাম ধার্য করা হয়, এটা বাস্তব কথা। এটা কোনো আমি হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতন একটা মানে তর্ক করার জন্য একটা শব্দ খরচ করছি না, এটা হয়। এবার আপনি যদি ধরে নিন আজকে আমার যদি এখানে মনে থাকে যে হ্যাঁ এই এই ইন্ডাস্ট্রি গুলোতে আমার সুযোগ রয়েছে ভূমিপুত্র সংরক্ষণের মাধ্যমে, যে এখানে আমার টেন্ডারটা, আজকে যদি সরকার একটা টেন্ডারের ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ ঘোষণা করে, আজকে যিনি বললেন দিদি বললেন যে অনেক বাঙালি টেন্ডার দেয় না, যেখানে টেন্ডার দেবে না সেখানে বাঙালি পাবে না, অসুবিধা নেই, কিন্তু যেখানে টেন্ডার দিচ্ছে সেখানে যদি আমি যদি আজকে জানি যে হ্যাঁ আমার সরকার একটি ভূমিপুত্র সংরক্ষণ আইন ঘোষণা করেছে যার ফলে আমার সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে সুযোগ পাওয়ার, যার ফলে কি হবে, এই যে এত বছর ধরে আমার মাথায় যে প্ল্যান্টেড হয়ে গেছে যে আমার, আমি তো বাঙালি আমার দ্বারা ব্যবসা হবে না, আমি যদি জানি যে হ্যাঁ ভূমিপুত্র সংরক্ষণ এখন আছে আমার কিন্তু সুযোগ বৃদ্ধি পাচ্ছে, এবার আমাকে কিন্তু আমার জায়গাটা ঠিক করতে হবে, আমি কিন্তু এবার টেন্ডারটা জমা দেব। অবশ্যই আমি সোমনাথ বাবুর কাছে আসবো, সোমনাথ বাবুর হাতে খুব একটা সময় নেই, সোমনাথ বাবু বলছিলেন 7:30 মধ্যে আমার মাথায় আছে, সোমনাথ বাবু বেরোবেন। সোমনাথ দা, এই আমাদের এতক্ষণ ধরে আমাদের আলোচনার মধ্যে থেকে দাঁড়িয়ে এই এখন এই মুহূর্তে অভিজিৎ দার কথার মধ্যে দিয়ে যেটা উঠে এলো সেটা হচ্ছে নিঃসন্দেহে আমার যদি হয় না ওই কনফিডেন্স বা ওই ব্যাকআপ ব্যাপারটা থাকে যে হ্যাঁ ভূমিপুত্র সংরক্ষণটা রয়েছে, এবার আই নিড টু ডু মানে আমাকে আরো একটু হার্ড ওয়ার্ক করতে হবে, আমাকে আমার ইনপুটটা দিতে হবে,
সেখান থেকে গিয়ে আমি সেই উত্তরণের জায়গাটা তৈরি করতে পারবো। তো শুধু উত্তরণ না, শুধু একটা একটা কথা বলি না, সেটা আমি আমি আমার শেষই যে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, আপনারা খুব গঠনমূলক আলোচনা করলেন। অভিজিৎকে বলি, নির্বাচনের আগে ছিল বাংলা চায় বাংলার মেয়েকে, বাঙালি প্রমাণ করে দিয়েছে বাংলা বাঙালি সত্যি নিজের মেয়েকে চায়। বাঙালি যদি চায় ব্যবসা করবে তারা ব্যবসা করবে, বাঙালি যদি চায় কিছু কিছু মানুষ যারা বাঙালিদের নিজের পায়ে জুতোর সমান মনে করে তাদের বাংলা থেকে তাড়িয়ে দেবে, বাঙালি পারে। বাঙালিকে বাধা দেওয়া হয়নি কোথায়, সুভাষচন্দ্র বোসকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজাদিন ফৌজ সুভাষচন্দ্র বোস তৈরি করেছিলেন, অসুবিধা হয়নি কোথাও, বাঙালিকে যেখানে যখন রোকার চেষ্টা হয়েছে বাঙালি রুখে দাঁড়িয়েছে। এখন আপনাদের সবার কাছে আমার শুধু একটাই অনুরোধ, বাঙালিকে আপনারা ডেফিনেটলি প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, কিন্তু তার মানে এই নয় কখনো যেন না হয় নিরপরাধ অবাঙালি যারা আমাদের সাথে দীর্ঘদিন হাতে হাতে এসছে তাদের প্রতি সামান্য করে আঘাত আসে, সেটাও কিন্তু আমাদের রক্ষা করার দায়িত্ব বাংলা পক্ষ থেকে দিতে হবে। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনাদের অশেষ ধন্যবাদ, আপনাদের সাহায্য এবং আপনাদের সমর্থন পাওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের, আমাকে মার্জনা করবেন শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারছি না বলে। ধন্যবাদ সৌনাথ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থাকুন, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। জয়দেবদার কাছে আসবো আমি এই মুহূর্তে। জয়দেবদা, আমার মনে হয় রাজনাথানি দিকে তখন এটা রাজনাথানি দিকে প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু তখন আমাকে অন্য প্রসঙ্গে আসতে হয়েছিল। অখিল ভারত হিন্দু মহাসভা জাতীয় স্তরের সহসভাপতি, আচ্ছা কোথাও গিয়ে দাঁড়িয়ে কি বাঙালিবাদ হিন্দুত্ববাদ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। জয়দেবদা যদি একটু রাজনাথানি দিকে আপনার প্রশ্নটা করেন। আমি আমার একটা প্রশ্ন নাথানীজির জন্য আছে, যেটা নাথানীজি আপনারা বাংলায় বাঙালিদের কাজ দিতে বা বাঙালিদের যে কাজের জায়গা সে জায়গায় আপনারা স্বজাতি পোষণ করেন, অর্থাৎ নেপটিউটিজম আমরা যেটাকে বলি, সেই জায়গায় আপনারা নিজেদের স্বজাতিকে বেশি কাজে রাখেন, এটা একটা অপবাদ রয়েছে যে মাড়োয়ারি সংস্থায় মাড়োয়ারিরাই কাজ পায় বা মাড়োয়ারি গুজরাটি এই সংস্থায় আপনারা আপনাদের যে জাতির যে ভাইরা আছে তাদের কাজ দেন, বাঙালিদের প্রতি আপনাদের একটা বিতৃষ্ণা আছে, এই কারণটা কেন? না দেখুন, আমাদের এই সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা, এটা আপনি অডিবল? আমি হ্যাঁ, ইউ আর অডিবল, আগে বলুন। আমাদের যে সংগঠন আছে অখিল ভারত হিন্দু মহাসভা, এটা 100 বছর দিয়ে চলছে। তো এইটার মধ্যে মনীন্দ্রনাথ নন্দী ছিলেন, লোকসভায় স্পিকার সোমনাথ চ্যাটার্জি, বাবা এন সি চ্যাটার্জি ছিলেন, রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন, চিরকাল দিয়ে হিন্দু মহাসভা মানে কোনো জাতিপাত নেই, সব এক। আমরা এটা মানি না, আমি যেহেতু ব্যবসার মধ্যে নেই কিন্তু আমি এটা জানি কি আমার চোখে এরকম কোনো ঘটনা ঘটেনি কি মারওয়াড়িদের মধ্যে বাঙালি থাকতে পারে না, বাঙালি থাকতে পারে না, এটা আমি মানি না। আমাদের একটাই নারা আছে, জাত পাত কা চক্কর ছোড়ো, রাষ্ট্র হিসেবে নাতা জোড়ো, আমরা সবাইকে মিলে চলতে হবে। আমরা এটা জানি কি আমরা তো অনেক জায়গা ঘুমি, সোমনাথ বাবুর কথা শুনলাম আমি, এটা একটা আনফরসিন সার্কামস্ট্যান্সেস এ কোনো ঘটনা ঘটে গেল, এটা আমার সঙ্গেই হয়, কিন্তু যখন আমি বাইরে যাই, নাথানি সাহেব বাংলা পক্ষ রয়েছে, আপনাকে মানে একটা ঘটনা আপনি যেটা বলছেন বিচ্ছিন্ন ঘটনা, বাংলা পক্ষ এক্ষুনি আপনাকে 100টা ঘটনা কেন 150টা ঘটনা বলে দেবে, বাংলা পক্ষ আপনাকে 1000টা বাঙালি বিদ্বেষ এবং বাঙালিদের উপর অত্যাচার এবং বাঙালিদের বাঁকা চোখে দেখা কি পরিমাণ পশ্চিমবঙ্গে সংগঠিত হয় তার ভুরি ভুরি উদাহরণ, সেটা আমার জানা নেই কিন্তু আপনার জানা নেই মানে সেটা মিথ্যে নয়। যাই হোক, আমরা সংরক্ষণ বিরোধী মঞ্চের অম্লান বাবুকে একটু নেব, অম্লান বাবুকে একটু যদি পিসিআর সাহেব দেন, সংরক্ষণ বিরোধী মঞ্চের বিজ্ঞাপন দিল, যে বিজ্ঞাপনে মানে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব নামে একটি ক্লাব ময়দানে, যেটি গুজরাটিদের দ্বারা পরিচালিত একটি ক্লাব। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না অভিজিৎদার কথা,
বলা হলো, হ্যাঁ বলুন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ময়দানে, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব গত 4 দিন আগে একটি বিজ্ঞাপন দিল, খবরের কাগজে বিজ্ঞাপন দিল যে তারা শুধুমাত্র গুজরাটি ফ্রেন্ডসদেরকে তারা ভ্যাকসিনেশন দেবে, করোনার ভ্যাকসিনেশন শুধুমাত্র গুজরাটিদের দেবে এই ময়দানে এই 4 দিন আগে। আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন। তাহলে আপনি বলুন যে একটা ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের রাজ্যে এসে, যেখানে 86% মানুষ বাঙালি, সেই রাজ্যে এসে যদি গুজরাটিদের দ্বারা পরিচালিত একটি ক্লাব তারা বিজ্ঞাপন দিতে পারে যে তারা তাদের গুজরাটি ফ্রেন্ডসদের শুধুমাত্র ভ্যাকসিন দেবে, তাহলে আপনি কি বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা? দিনের পর দিন খবরের কাগজে আজকাল এটা নির্ভীকভাবে বেশ কিছু কোম্পানি সেখানে বিজ্ঞাপন দেয় যে তারা বাঙালি ক্যান্ডিডেট চায় না, তারা বাঙালি ক্যান্ডিডেট চায় না। এই বড় বাজারে গত মার্চ মাসে আমরা একটি আন্দোলন করেছিলাম, এই বড় বাজারে আমাদের যাদবপুরের একটি ছেলে একটি ক্ষুদ্র ব্যবসায়ী, সবে শুরু করছে ব্যবসা, একটি কাঁচামাল কিনতে গেছিল বড় বাজারের গলিতে, সেখানে তাকে বলা হয় যে তুম বাংলাদেশি লোক, সেখানে বলা হচ্ছে বাংলাদেশি লোক, তারপরে বলা হচ্ছে এনআরসি করে এদের সব কটাকে বার করে দেব, তুমি এখানে তুই এখানে এসছিস কেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত ভাষা। এবং নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগের কথা বলছি, খবরের চ্যানেলে এটি ভাইরাল হয়েছিল যে ঝাড়খণ্ডে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এনআরসির বিষয়ে, তখন তারা বলছে তাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গে যে বাঙালিরা থাকে তাদের মধ্যে 70% নাকি সব বাংলাদেশি। এই তথ্যগুলি আজকে বাংলার বাইরের যারা মানুষ তাদের মধ্যে এটা আমি নিজে ঝাড়খণ্ডে এটা তারা প্রচারিত তাদের মধ্যে, যে তারা মনে করে যে বাঙালি মানে বাংলাদেশি, বাঙালি মানে ভারতবর্ষের একটি জাতি নয়, বাঙালি মানে আসলে একটি বিদেশি জাতি, এটা তারা মনে করে। আজকে আজকে দেশভাগ নিয়ে এত হৃদয় বিদারক সমস্ত সিনেমা তৈরি হয় না, সেই সিনেমাতে বা এই দেশভাগ দেশভাগ করে যারা দুঃখ করে এবং বিভিন্ন জনসভায় বক্তব্য রাখে, সেই সমস্ত রাজনৈতিক নেতারা যেই অঞ্চল থেকে উঠে আসে তারা দেশভাগের যন্ত্রণা বুঝবে না, তার কারণ দেশভাগটা হয়নি, হয়েছিল আমাদের রাজ্য ভাগ আর একটি রাজ্য ভাগ। এই দুটি রাজ্যের উপর থেকে সীমান্ত রেখার নামে আসলে আমাদের উপর থেকে রোলার চালিয়ে দেওয়া হয়েছিল সেদিন, তাই আমরা বুঝবো এই দেশভাগের যন্ত্রণা কাকে বলে। তন্ময় বাবু যে যন্ত্রণার কথা বললেন, সেই যন্ত্রণার জায়গা থেকে দাঁড়িয়ে তন্ময় বাবুর কাছে প্রশ্ন, সংরক্ষণ বিরোধী সংগ্রাম মঞ্চ থেকে প্রতিনিধিত্ব করছেন আপনি, বলুন। হ্যাঁ, সংরক্ষণ বিরোধী যে ঘটনাগুলো একেবারে তুলে দেয়া হলো, এর পরও বলবেন সংরক্ষণ বিরোধী সংরক্ষণ ভারতবর্ষকে দুর্বল করবে, ভারতবর্ষকে সংরক্ষণ শক্তিশালী করুক না করুক সংরক্ষণ বিরোধিতা দুর্বল তো নিঃসন্দেহে করবে, নিজেদের আইডেন্টিটি পরিচয়টা হারিয়ে যাওয়ার জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে। রাজনৈতিক সমালোচনা নয়, পুরোপুরি আপনার জায়গা থেকে বললাম। একটা কথা বলি, যে আপনি প্রথমেই বলেছিলেন যে বাঙালি একটা জাতি, অবশ্যই আমরা যখন যে কোনো ফর্মে ফিল আপ করছি যে কলমটা থাকে, আমরা কাস্টের কলমে কি লিখি, বাঙালি লিখি কোথাও না, কেউ বিহারি লিখেন, যে কাস্টের যে কলম থাকে, রিলিজিয়ানেরও কলম থাকে, কাস্ট থাকে, কাস্টের কলমে কি বাঙালি লেখা হয়? আনতে যাচ্ছি একটু, যে মানুষগুলো রয়েছে তাদের আর সংরক্ষণের প্রয়োজন নেই, আপনি মনে করেন? আপনি সংরক্ষণ বিরোধিতার কথা বলছেন, আপনি কি মনে করেন আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, যে সমস্ত জাতি রয়েছে, উপজাতি রয়েছে, তাদের আর সংরক্ষণের প্রয়োজন নেই, হ্যাঁ কি না? সংরক্ষণের প্রয়োজন নেই, তাদেরকে সমাজের বিভিন্ন ধরনের দিয়ে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। তাহলে সংরক্ষণ যেটা বলেছিলেন এবং যেটা আজকে 1930 পর্যন্ত 2019 সর্বসম্মত ভাবে লোকসভায় পাশ করা হলো, লোকসভায় আপনি 2019 10 বছরের জন্য এটাকে 2030 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, চান বা না চান সংরক্ষণ প্রথা ভারতবর্ষে থাকবে, এবং ভারতবর্ষে সংরক্ষণ প্রথা থাকবে এই কারণ সংসদে অর্থাৎ লোকসভায় 2019 সালে কিন্তু সর্ব দল সম্মত ভাবে
হবে, মানে যতগুলো দল ওখানে রয়েছে তারা সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ সংরক্ষণের প্রয়োজন আছে এবং আগামী 2030 পর্যন্ত সংরক্ষণ থাকবে। এর বিরোধিতা কিভাবে করবে আপনারা? শুধুমাত্র যদি আন্দোলন করেন, দুটো ফেসবুক বাইট করেন, তার মাধ্যম থেকে তো দূর করতে পারবেন না। আপনাদের আন্দোলন কি, আপনাদের পটভূমি কি, আপনাদের পরিকল্পনা কি, আপনারা কিভাবে সরকারকে সংরক্ষণ প্রথা তুলে দিতে, সেটা বলুন। সংরক্ষণ প্রথা তুলে দিতে সরকারকে কিভাবে আপনারা বাধ্য করবেন? দেখুন, প্রথমে বাধ্য করার ভারতবর্ষের রাজনীতি হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। আমরা যতই পথে নেমে আন্দোলন করি, গায়ে আগুন লাগে, মারা যায় বা বিক্ষোভ সমাবেশ করি, রাজনৈতিক নেতাদের কিন্তু টনক নড়বে না। তাই কি করতে হবে? ভোট ব্যাংকে আঘাত দিতে হবে, এই আনরিজার্ভ ক্যাটাগরি একটা ভোট ব্যাংক হিসেবে তৈরি করতে হবে। তাই জন্য আমাদের গোটা মানে ভারতবর্ষে যারা মানুষ কিন্তু সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো রাজনীতিকে ভোট দেব না, কারণ কোনো রাজনৈতিক দল আমাদের কথা ভাবে না, কেউ আমাদের তাহলে আমরা তো ভোট কেন? এই বছর কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা 80% মানুষ ভোট, এবং এই নোটা ভোটের পরিমাণ কিন্তু 600,000 সামথিং ভোট এই বছর বিধানসভায়। এটাই কিন্তু এই 600,000 আমরা কিন্তু পরে পরে 12,00,000 বাড়াবো, 12,00,000 24,00,000 করবো, এবং এইভাবে কিন্তু একটা ভোট ব্যাংক তৈরি হবে। আমরা নিশ্চয়ই দেখেছি, আপনি আমার কথাটা শুনেনি, নোটায় আপনি ভোট দিলেন কিন্তু তা বলে আপনি সরকারকে হেলিয়ে দিতে পারবেন না। আপনি নোটায় ভোট দেবেন, আপনার ভোট বাতিল হবে। এসসি এসটি রা যাকে ভোট দেবে, পজিটিভলি যে দলকে ভোট দেবে, সেই দল কিন্তু সরকারে যাবে, আইনসভায় যাবে, তারা লোকসভায় যাবে, কি আইন পাস করবে, আপনার নোটার ভোট গোনাই হবে না। আপনি নোটায় ভোট দিতে হবে না। মনে করুন আপনাদের 10 জন ভোটার, আপনাদের 10 জনই নোটায় ভোট দিল, আর আপনার 6 জন হয়তো এসসি এসটি ওবিসি ভোটার, তারা 6 জনেই একটা সরকারের একটা দলকে ভোট দিল, সেই ভোটের দায়ে সেই দল জিতে কিন্তু চলে যাবে সোজা লোকসভায়। সে তো এসসিদের জন্যই কথা বলবে। আপনি যদি নোটায় ভোট দেন, আপনার জন্য তো সেই কথাই বলবে না। নোটায় ভোট দিয়ে আপনি কত করবেন? কারণ আপনার নোটার ভোট তো কোনাই হবে না। যে ভোটটা এসসি এসটি রা দেবে সেই ভোটের বলে সরকার গড়া হয়ে যাবে, তাহলে আপনাদের তো আরোই হবে না, তাহলে সংরক্ষণ বিরোধীদের একটা থাকবে কোথা থেকে? কিভাবে সরকারকে বা কোনো একটা রাজনৈতিক দলকে বা কোনো রাজ্য বা কোনো কেন্দ্রের সরকারকে বাধ্য করবেন যে কেন্দ্রের বা রাজ্যের এই যে রিজার্ভেশন এটাকে তুলে দিতে হবে? রিজার্ভেশন তুলে দেবার জন্য আপনাদের লবি কি? আপনারা কতটা শক্তিশালী? যেখানে যারা রিজার্ভেশনের পক্ষে, যারা এই এসসি এসটি ওবিসি রিজার্ভেশনের পক্ষে, তাদের লবি অনেক স্ট্রং, তাদের আন্দোলনের ভয়ঙ্করতাটা অনেক বেশি, তারা সরকারকে ভয় পাওয়াতে পারে, কিন্তু আপনারা পারেন? কিভাবে পারেন? আপনাদের আগামী দিনের পরিকল্পনা কি? আপনারা যারা হিসেবে কথা বলছেন তারা কিভাবে পারবে আগামী দিনে সরকারকে হিলিয়ে দিতে বা ভয় পাওয়াতে যে সংরক্ষণ যদি হয় সে সরকারে আসতে পারবে না? আপনাদের কি পরিকল্পনা আছে? আপনাদের কি একতা আছে? বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। আমি একটু জিশান বাবুর কাছে আসবো। জিশান বাবু, তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন জিশান বাবু। আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, আমাদেরকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমি একটা কথা বলি ম্যাম। হ্যাঁ, আমি আসবো জিশান। আমি ছোট করে একটু জানিয়ে দিই, ছোট করে একটু বলে দিই, এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে 24 আওয়ার্স টিভি রয়েছে প্রশ্ন তোলার জন্য আপনাদের পাশে। সংরক্ষণ বা রিজার্ভেশন ভারতবর্ষকে শক্তিশালী করছে না দুর্বল করছে, এমন একটা বিষয় যেখানে আমরা আক্রান্ত রাজনৈতিক বিশ্লেষককে পেয়েছি, বাংলা পক্ষকে পেয়েছি, আমাদের পেয়েছি আমরা অখিল ভারত হিন্দু মহাসভার মানুষ, সংরক্ষণ বিরোধী সংগ্রাম মঞ্চ প্রত্যেকটি, এবং দলের প্রতিনিধি তৃণমূলের পক্ষ থেকে জ্ঞানীগুণী ব্যক্তিরা সেখান থেকে দাঁড়িয়ে। আবারও আমি একটা প্রশ্ন রেখে যাব বা জিশানের বক্তব্যের আগে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বাঙালি সংরক্ষণ কি অবাঙালি সংরক্ষণ, সেটা অনেক পরের কথা। এই সংরক্ষণ বিষয়টা শব্দটাকে মুছে দেওয়ার মতো স্পর্ধা এই মুহূর্তে আমাদের আছে কিনা, এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন রয়ে গেল। জিশানের কাছে আসবো, জয়দেব বাবু কাছ থেকে জিশান যে কথা বলতে চেয়েছিলেন, জিশান একটু সংক্ষেপে বলতে পারবেন? জয়দেব বাবু, হ্যাঁ সংক্ষেপে বলছি, জয়দেব বাবু তন্ময় বাবুকে প্রশ্ন করছিলেন তো কিভাবে ওনারা পরিকল্পনা বিকল্প পরিকল্পনা আছে কিনা। হ্যাঁ, আমি গ্যারান্টির সাথে বলছি, আপনি কিছু বছরের পরে দেখবেন আমাদের কেন্দ্র যে শাসক দল আছে তারাই সমর্থন করবে ওনাদের দাবিকে যে সংরক্ষণ হবে না, কারণ ওনারা চাইছেন। আপনারা জানেন না, জানি না, কর্ণাটকাতে
বিজেপি গভর্নমেন্ট কোর্টে মামলা করেছিল যে সরকারি জব এসটিএসসি রিজার্ভেশন এবং খুব আনফরচুনেটলি কর্ণাটকা হাইকোর্ট সেটা ফেভার করেছে এবং কর্ণাটকাতে গভর্নমেন্ট জব এসটিএসসি রিজার্ভেশন বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপির দ্বারা হয়েছে এবং আগামী দিনে বিজেপি সেটা ভারতবর্ষ জুড়ে একটা কাছে ওপেন কোন ক্ষমতা রাখে না বাট বাই হুক অ্যান্ড ক্রুক দে উইল ফাইন্ড সাম ওয়ে যাতে এসটিএসসি এবং ওবিসি কে যাতে তারা আরো ডমিনেট করতে পারে বাই স্ন্যাচিং অ্যাওয়ে দেয়ার রাইট এটা হতে চলেছে তাই আমি তন্ময় বাবুকে বলবো একটু ভালো করে ভ্রমণ করে আসুন আমাদের অনেক গ্রাম আছে যেখানে আপনি দেখে চোখে জল পড়ে যাবে এসটিএসসি দের অবস্থা কি আমি স্টেটাসে পৌঁছাইনি যে এখন আমরা কেটে নেবো তাদের থেকে হ্যাঁ অবশ্যই এটাও ঠিক আমি মানবো যে কিছু মানুষ এসটিএসসি সার্টিফিকেটের মিস ইউজ এবং মিস অ্যাডভান্টেজও নাই যাদের হয়তো দরকার নেই তাও তারা সংরক্ষণে অ্যাপ্লাই করে আমি জানি সবকিছুর কোন সিস্টেমে একটা লুপহোলস থাকে সেটা আছে কিন্তু সেই লুপহোলস থেকে অনেক বেশি বড় ভার এবং প্রেসার হচ্ছে এসটিএসসি দের উপরে যারা এখনো ভুগছে তাই একেবারে কোনো সলিউশন এখনো অব্দি নেই ইকোনমিক্যালি সবাইকে স্টেবল হতে হবে সোশ্যালি স্টেবল হতে হবে তারপর আমরা ইকুয়াল রাইটস এর কথা বলবো ধন্যবাদ আমি এই প্রশ্নটাই বারবার করে বলতে চাইছিলাম যে যে সমানাধিকারের কথা বলা হচ্ছে না যে সকলের সমান অধিকার কি করে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব এটা নিয়ে একটা বড় প্রশ্ন আমাদের সময় খুব একটা আর বেশি নেই অনুষ্ঠান শেষ করতে হবে আমি আমাদের সঙ্গে রাজনেতা নেজি ছিলেন ধন্যবাদ জানাই তাকেও অখিল ভারত হিন্দু মহাসভা জাতীয় স্তরে সহসভাপতি তিনি প্রশ্ন এটাই রয়ে গেল রাজনেতা নেজি যে আমরা আমাদের মতো করে প্রত্যেকে নিজেদের মধ্যে যা রয়েছে নিজেদের ভেতর লুকিয়ে থাকা ক্ষমতাকে অবশ্যই নিজেদের যে ট্যালেন্ট বা গুণ সেটাকে আমরা শোকেস করবই কথায় একটা বলে না একটু আবেগপ্রবণ কিন্তু বলা হয় না ধূপের গন্ধ সেটাকে আটকানো যাবে না তো সেই জায়গাটাকে রাখবো অন্তত এইটুকু বলতে পারি তাতে মারোয়ারি বা বাঙালি কোনো বিভেদ আমি জানি না বাঙালি মারোয়ারিকে চাকরি দেবে কি মারোয়ারি বাংলাকে চাকরি দেবে এইটা অনেক পরের কথা কিন্তু বাঙালি হিসেবে অন্তত এইটুকু বলতে পারি যে 86% যে সংরক্ষণের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আমরা আমাদের জায়গাটা তৈরি করব ধন্যবাদ জানাই তন্ময় বাবুকে সংরক্ষণ বিরোধী সংগ্রাম মঞ্চের সাধারণ সম্পাদক তন্ময় বাবু এই মুহূর্তে আমাদের সাথে নেই প্রশ্ন এটাই রেখে গেলাম জয়দেব দার কথার রেস ধরে কোনো কিছুর বিরোধিতা করতেই পারি কিন্তু সেক্ষেত্রে আমার আমার কাছে বিকল্প পথ আছে কি এবং তার একদম প্রপার প্ল্যানিং ব্লুপ্রিন্ট চাই তবে গিয়ে বুঝতে পারবো ধন্যবাদ তন্ময় বাবু আমাদের সঙ্গে জিশান যুক্ত ছিলেন জিশান প্রশ্ন তোলার জন্য এবং সেই চোখে চোখ রেখে কথা বলার জন্য ধন্যবাদ প্রিয়দর্শিনী দিকে যেটা বলতে চাইছেন খুব পরে এসছেন বলে আমি একটু সময় দেবো প্রিয়দর্শিনী দিকে তারপর আসবো অবশ্যই অভিজিৎ বাবুর কাছে শুনবো হ্যাঁ প্রিয়দর্শিনী বলুন খুব সংক্ষেপে 30 seconds একদম ক্লোজিং রিমার্ক জিনা আমি তুমি এখানে নারী বসে আছে এবং জেন্ডার আমাদের যেটা সব থেকে বড় সংরক্ষণ এবং যেই জায়গাটাতে আমাদের ভারতে আমাদের জায়গা করে নিতে হবে সেই লড়াইটা কিন্তু আমাদের লড়ে যেতে হবে কারণ জাত পাতের তো আছেই তুমি ভাবতে পারছো যে যাদেরকে কাস্টে বাদ করে দেওয়া হয় তাদের মহিলাদের কতটা দুরবস্থা মুসলিম কমিউনিটির মহিলাদের কতটা দুরবস্থা অতএব 33% যে জায়গাটা আছে ওখানে যেন আমরা পলিটিক্যালি যেতে পারি এইটা যেন আমি আশা করছি তোমার কাছ থেকে এবং এখানে বাকি 6 জন 5 জন আমি জয়দেব দা হাসির আমি জানতাম আমি তৃণমূলের পক্ষ থেকে এরকম একটা মন্তব্য শেষের দিকে পাবো আমি অপেক্ষা করেছিলাম এটার জন্য আমি অপেক্ষা করছি অভিজিৎ বাবুকে হ্যাঁ খুব সংক্ষেপে জয়দেব দা একটা খুব সুন্দর প্রশ্ন বাংলা পক্ষ কাছ থেকে কিভাবে তাদের দাবি অর্থাৎ আমাদের বাঙালিদের দাবি আদায় করে নিতে পারে হ্যাঁ আদায় করা নয় ছিনিয়ে আনবে এবং যদি না পারে আগামী দিনে বাংলা পক্ষকে কি আমরা অরি পলিটিক্যাল অর্গানাইজেশন যেটা আপনারা ফেসবুক পেজে আপনাদের লিখছেন পলিটিক্যাল অর্গানাইজেশন আমরা কি আরেকটা বিকল্প পদবে পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি যারা বাঙালির স্বার্থে কথা বলবে যদি আমাদের বর্তমান শাসক দল বাঙালির আশা আকাঙ্ক্ষা না করে এবং বাঙালির আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আপনাদের সদস্য গর্ভবাবু যে কথাগুলো বলে গেছে রাজনৈতিক
সংসদীয় গণতন্ত্রের পথটা তো অনেক দূরের কথা, আপাতত ওটা নিয়ে আমরা কিছু এখনো অবধি ভাবছি না। আমরা চাইছি যে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকার তারা এটা বুঝুক, কারণ তারা যখন নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় যখন হোর্ডিং দিয়েছিল যে বাংলা নিজের মেয়েকেই চায়, আজকে বাংলা প্রমাণ করেছে যে তারা তার মেয়েকে চেয়েছে, এইবারে বাংলার মেয়ে অন্তত বাঙালিকে চাক। আমরা চাইব যে বাংলার মেয়ে তার বাংলা যে বাংলার পাশে শুধুমাত্র বাঙালি সবসময় দাঁড়ায় তার প্রমাণ হচ্ছে এই যে ইয়াস হলো কয়েকদিন আগে, আপনারা দেখলেন আমি দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামে গিয়ে এই কদিন যা দেখে আসলাম সেটা হলো একটি অন্য কোন জাতির কোন সংগঠন একবারের জন্য কিন্তু দুর্গত বাঙালির পাশে দাঁড়ায়নি। সেখানে শুধুমাত্র ল্যাঙ্গট পরা থেকে কোট প্যান্ট পরা সমস্ত বাঙালি বাঙালির পাশে দাঁড়িয়েছিল। কাজেই বাংলায় বাঙালির অবশ্যই কালের মধ্যে যে কটা আমাদের অধিকারে আমাদের অধিকার অধিকার চাকরিতে অধিকার ভূমিপুত্রের অধিকার এগুলো 2026 এর মধ্যে তোমার শাসক দল না দেয়, আমরা প্রত্যেক যারা সুবিধা চাইছি যে বাংলা পক্ষ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা অবশ্যই সেই উত্তর সময় দেবে, তবে আপাতত সময় উত্তর দিয়ে দিয়েছে জবাব, সেটা হচ্ছে আমাকে জিনা ব্যানার্জিকে ফ্লোরটা ছাড়তে হবে। এই সময়ের ঊর্ধ্বে আমরা যেতে পারি না। ধন্যবাদ জানাই প্রিয়দর্শনী দিকেও, ধন্যবাদ অভিজিৎ বাবুকেও, ধন্যবাদ জয়দেব বাবুকেও, ধন্যবাদ জানাই এন্টায়ার টিমকে পুরোটা সাপোর্ট করার জন্য, অবশ্যই আমাদের এডিটর ইন চিফকেও তো ধন্যবাদ। ভবিষ্যতে আবার কথা হচ্ছে, আশা রাখছি সংরক্ষিত কিনা জানি না, সুরক্ষিত থাকবো আগামীতে কথা বলার জন্য। ভালো থাকবেন প্রত্যেকে, শেষ করছি, শুভরাত্রি। আজকে সময় একেবারেই নেই, প্রসঙ্গ এতটাই তার ব্যাপকতা ছাড়িয়ে যায় যে হয়তো সময়টা মনে হয় কম, কিন্তু কিছু করার নেই, একটা বাঁধনে আমাদের বেঁধে থাকতেই হয়। তাই পরবর্তী সময়ের বাঁধনটা অনুপমের সঙ্গে, আপনাদের দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।